गुड मॉर्निंग एवरीवन। ऑडियो वीडियो सब क्लियर आसुच रे? ऑडियो वीडियो क्लियर अच्छे कि टिके थम्स अप कर दियो। मॉर्निंग मॉर्निंग। ओके ओके, तो वेलकम टू एवरीवन। तो बेटा आज हमरो अभ्यास बैच रो फर्स्ट क्लास आज हमें स्टार्ट करू छी। फिजिक्स रो फर्स्ट क्लास आज हमरो रे ऑप्टिक्स रो मु स्टार्ट करू छी। कहीं ना इलेक्ट्रोस्टैटिक वगैरह स्टार्ट करले तो बोरिंग हो जाऊ। प्राय समस्त इलेक्ट्रोस्टैटिक इलेक्ट्रिक पोटेंशियल करंट इलेक्ट्रिसिटी किसी ना किसी पढ़ी था तेनाली से आग स्टार्ट न करके रे ऑप्टिक्स रु स्टार्ट करूँ। तो आम आगे रे ऑप्टिक्स वगैरह सारीद आम इलेक्ट्रोस्टैटिक करंट इलेक्ट्रिसिटी से गुड़ा सब पढ़ा। तापर धीरे 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 आगे जावा। ठीक अच्छे, तो ये टाइप आम चलो क्लास। आउ बाकी तुम जो रहा केमिस्ट्री एवं मैथमेटिक्स बायो इंग्लीश एम आई ये सब जिन रुटीन आम प्रोभाइड करदे। एक्चुअली आमर विजय बैच रो क्लास रो रूटीन एवं यार रूटीन टिके एपट सपट होउछि सेतिमै तमु आज भितर बा काली भितर रूटीन मध्ये तमु मिलि जइबो। बुझले कि पूरा परफेक्ट रूटीन तमरो अभ्यास बैच विजय बैच रो तो रूटीन तम पाखरे ऑलरेडी अछि। ठीक अछि, वर्तमान बेटा आमर जो रे ऑप्टिक्स बा ऑप्टिकल इंस्ट्रूमेंट जो चैप्टरटा अछि यार डिटेल्ड लेक्चर तमरो कोथरे अछि ना विजय बैच अछि। एथरे भी मध्ये मु डिटेल रे पढ़ेबी सब जिनस, किंतु फिर भी तुम जदि आहुरी डिटेल रे देखियार अछि তাহলে তুমি কোণ করে পারিব না বিজয় ব্যাচ রে যাই করি লেকচার গুড়া কো তুমি আগো আগো ধন্য রে অপটিক্স র ক্লাস তুমি আজ দেখলে তুমি ভালো লাগলা। তুমি যদি আজ গোটে দিন সার দেবি তো অলরেডি বিজয় ব্যাচ রে লেকচার অ্যাভেলেবল আছে, তুমি সেটি যাই কি দেখি কি তাকো সারি পারিব। এবং সবটি ইন্টারেস্টিং কথা কোণ না এই সব যে ক্লাস গুড়া কো হবো অভ্যাস ব্যাচ র এতরে যে হোমওয়ার্ক গুড়া তুমি দেয়া হবো তুমি সেটা করি কি প্রোভাইড করার আছে। হোমওয়ার্ক ন করি কি দেলে বড় কিছু লাভ হবনি, তো এই অভ্যাস ব্যাচ র কিছু মতলব হি বাহিরিবো নাই। এতে মেন হচ্ছে প্র্যাকটিস, তুমি কেতে প্র্যাকটিস করছো কেতে অভ্যাস করছো সেতরে হি তোমাকে বেনিফিট মিলিব। যদি তুমি প্র্যাকটিস নকল বা তোমার যে লং কোশ্চিন হয়ে গেল এক মার্ক হয়ে গেল দুই মার্ক হয়ে গেল এইসব কোশ্চিন গুলা নিজে ন লিখি খাতার প্র্যাকটিস ন করছো তাহলে তুমি কোনসি প্রকার বেনিফিট বি পাই পারিব না। ঠিক আছে, তো যাহা তোমাকে পড়া হবে এবং যাহা তোমাকে হোমওয়ার্ক দিয়া হবে এগুড়া তুমি নিজে তোম টাইম বাহার করি করি কেমিতি প্রতিদিনর হোমওয়ার্ক সেই দিন হি সারিব এটা সম্পূর্ণ রূপে তুম উপরে ডিপেন্ড করে। বাকি যাহা তোমার ডাউটস আসিলা যো পড়ারে তোমার মন লাগুনি বা কিছু তোমার কিছু প্রবলেম রহুছি মনে রহুনি এসব জিনিসর তুমি ডাইরেক্ট আমার সাথে কন্টাক্ট করে কথা হইপারিব কি স্যার মোর এয়া অসুবিধা হচ্ছে মো পাই কিছু সলিউশন বাড়ন। কিন্তু পরিশ্রম এটা তোমার তরফ করা পড়ব, পরিশ্রম করিবার আমি কিছু তোমাকে হেল্প করে পারিব না। মনে রহুনি গোটে জিনিস তাকে আহুরি ইজি তোমার করাই দিয়ে পারিব কি কোউ জিনিসটা পড়িয়াকো পড়িয়াটা নিহত দরকার কোউ জিনিস মু স্যার ছাড়ি পারি মতো কুহন্তু কারণ মু সব জিনিস পড়িয়া পাই মো পাখে সময় নেই সেথিরে আমি হেল্প করে পারিব। কিন্তু পাঠটা তোমাকে হি পড়িয়া পড়ি পরিশ্রম করি করি পাঠটা তোমাকে হি করা পড়ব। তুমি কেতে পরিশ্রম করি তুমি পাঠটা পড়ুছ সে তোম উপরে ডিপেন্ড করে সম্পূর্ণ রূপে সেথিরে আমি কোনসি প্রকার কিছু বি হেল্প করে পারিব না। তুমি সেই অনুসারে তোমার গোটে রুটিন বনাও, দিনকু মিনিমম বর্তমান সময় দিনকু মিনিমম তুমি 6 ঘন্টা পড়িবা নিহতি দরকার। বুঝলে কি 6টা সবজেক্ট যে রয়েছে প্রতিদিন মিনিমম 4টা সবজেক্ট তুমি পড়িবা দরকার এবং প্রত্যেক সবজেক্ট কু 1.5 ঘন্টারু 1.5 ঘন্টার সময় তুমি নিহতি দেওয়া দরকার। ঠিক আছে, এবং যেত সময় পড়ুছ সেত সময় মধ্যে চিন্তা কর কি ঘন্টাটা পড়িদেলি এবং অধঘন্টা বসে চিন্তা করি আখি মুজি চিন্তা করা দরকার কি মু কোন কোন পড়িলি কোন কোন মনে রহিলা কোন কোন পুরো ভুলি গলি আউ থরে তাকে কোন কোন রিভাইজ করা পড়ব এইসব জিনিস গুলাকে বি তোমাকে করিয়াকু পড়িব। ঠিক আছে, তো সে অনুসারে চাললে ধীরে 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 তোমার এক্সাম বেড়ে তুমি অলরেডি পুরো রেডি হয়েছি। ঠিক আছে, তো বেশি আর টাইম ওয়েস্ট করুনি আজির চ্যাপ্টার স্টার্ট করিয়া বেটা রে অপটিক্স অ্যান্ড অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। দেখো বেসিক জিনিস তুমি অলরেডি জানিছ কি বেটা যে অপটিক্স আসে অপটিক্স মেন হচ্ছে কোণ না স্টডি অফ লাইট। আমি লাইট বিষয়ে বেটা এটি কোণ করিবা না স্টডি করিবা, এটি মেন কাহা বিষয়ে স্টডি করা যায় লাইট বিষয়ে স্টডি করা যায়। ব্রাঞ্চ অফ ফিজিক্স যদি ডিলস উইথ দ স্টডি অফ লাইট অ্যান্ড ইটস ফেনোমেনা যেমতি কি আমার রিফ্লেকশন হয়ে গেল রিফ্রাকশন হয়ে গেল বুঝলে কি ডিসপরশন হয়ে গেল আমার টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়ে গেল এই টাইপ্র বিভিন্ন প্রকারের ফেনোমেনা আছে যেগুড়া আমি এইসব বিষয়ে পড়িবা। বুঝলে কি অপটিক্স কু জেনারেলি বেটা আমি দুইটা পার্টরে ক্লাসিফাই করুছে, গোটা হল রে অপটিক্স আর গোটা বেটা হচ্ছে তোমার কোণ না ওয়েভ অপটিক্স। বুঝলে কি রে অপটিক্স কু মধ্যে কোণ কহতি না জোমেট্রিক্যাল অপটিক্স বলে কহতি, যে মানে অলরেডি অপটিক্স পড়িথিব তুমি দেখিথিব সেতরে বহুত গুড়া ডেরিভেশন বগেরা সব আছে। বুঝলে কি মিরর ফর্মুলার ডেরিভেশন তোমার লেন্স মেকর ফর্মুলার ডেরিভেশন সবু যেকোন ডেরিভেশন সবু জায়গা আমি কোণ করিবা না জেনারেলি জোমেট্রি কু নেই সলভ করা যাবে।
ম্যাক্সিমাম জায়গায় ট্রায়াঙ্গেল, দুইটা সিমিলার ট্রায়াঙ্গেল কু নেইথিবে, আঙ্গেল কু কনসিডর করা যায়, এই সব জায়গায় জোমেট্রির হেল্প নেওয়া যায়, সেথিপাই একু আমাদের কহন্তি জোমেট্রিক্যাল অপটিক্স। তবে এটা রে অপটিক্স হচ্ছে স্টাডি অফ লাইট ইন দ ফর্ম অফ রে, ওয়েভ অপটিক্স হলো স্টাডি অফ লাইট ইন দ ফর্ম অফ ওয়েভ, বুঝলে কি? তো অপটিক্স আমি দুই পার্টে ডিভাইড করে দেলে, গোটে রে অপটিক্স গোটে ওয়েভ অপটিক্স, বুঝলে কি? তো বর্তমান আমার এই চ্যাপ্টার পড়িবা রে অপটিক্স, নেক্সট যেত আমি আসবো দ্যাট ইজ পড়িয়া হচ্ছে কোণ মানে ওয়েভ অপটিক্স, এটি এই যে চ্যাপ্টারে কেবল আমি রে অপটিক্স বিষয়ে পড়িবা। তো আগ বটা লাইট বিষয়ে কিছু জানা দরকার, নেচর অফ লাইট এসব জিনিস অলরেডি তুমি জাছ, ফটাফট কই পড়ছি, এথরা আমি টাইম ওয়েস্ট করুন। তুমি জাছ লাইট ইজ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হুইচ কজেস সেনসেশন ইন দ আইজ, আমার আখির বেটাতে লাইট পড়ব তো আমি বিভিন্ন প্রকার জিনিস দেখা যাচ্ছি, আমি দেখা যাচ্ছি স্যার এটা হচ্ছে গোটে ফ্যান থুয়াইছি, এটা কবাটটা, এটা ধরে নিও টিভি লাগিছে, এসব জিনিস কেমিতে লেখা হচ্ছে, এই ঘর ভিতরে এইসব জিনিস আছে কিন্তু আমার দেখা যাবনি যদি আমি লাইটটা বন্ধ করুছি, অন্ধার ঘরে আমি কিছু দেখা যাবনি, কাইকি না তাহলে লাইট অন করুছে, লাইটরে বেটা সে যে ক্যামেরা উপরে পড়লা, সে ক্যামেরার লাইটরে আসিকি মো আখিরে পড়লা, মো আখিরে তাহলে আসিকি রিফ্লেক্ট হলা, তাহলে আমি জানিপারলি যে এই জিনিসটা ক্যামেরা রখা হয়েছে কি টিভি রখা হয়েছে কি ল্যাপটপ রখা হয়েছে কি যা বি রখা হয়েছে, বুঝলে কি? তো লাইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হুইচ কজেস সেন্সেশন ইন দ আইজ। ওয়েভলেন্থ অফ ভিজিবল লাইট ইজ 400 ন্যানোমিটার টু 750 ন্যানোমিটার। বেটা যে লাইটরে আসে ইয়ে গোটে ইলেকট্রোম্যাগনেটিক রে, ইলেকট্রোম্যাগনেটিক রে রে বিভিন্ন প্রকার ওয়েভলেন্থ র লাইট আছে, ইলেকট্রোম্যাগনেটিক রে যে আমি কোচে এদের বিভিন্ন প্রকার ওয়েভলেন্থ র লাইট আছে, যেমিতি কি তোমার এক্স রে হইগলা, গামা রে হইগলা, ইউভি রে হইগলা, তা সহ তোমার ভিজিবল রে হইগলা, ইনফ্রারেড হইগলা, বুঝলে কি? এমনি বহুত প্রকার ওয়েভলেন্থ র লাইট আছে, আমাকে খালি আখিরে যে লাইট দেখা যাচ্ছে সেগুলা হচ্ছে ভিজিবল রে। ভিজিবল হচ্ছে কোণ না ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, অরেঞ্জ, রেড, ভিভগিওর, তুমি জানিথিবো যে যে ভিজিবল রে গুড়াক আসতে সেমানকর ওয়েভলেন্থ যে আসে 4000 আংস্ট্রম রু পাখাপাখি 7500 আংস্ট্রম বা 400 ন্যানোমিটার রু 7500 ন্যানোমিটার, ঠিক আছে? লাইট যে আসে সবুঠ হাইয়েস্ট স্পিড রে মোশন করিব কোথায়, না ভ্যাকুম রে। ভ্যাকুম এতে যদি অলগা কোণসে মিডিয়াম, ওয়াটার মিডিয়াম নিয়ে যাব, গ্লাস মিডিয়াম নিয়ে যাব, সে কেসের লাইট র ভেলোসিটি বেটা কোণ হব না কম্পারেটিভলি কম আসে। স্পিড অফ লাইট ইন ভ্যাকুম ইজ হাইয়েস্ট স্পিড, হাইয়েস্ট স্পিড অ্যাটেনেবল ইন নেচার দ্যাট ইজ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওয়েভলেন্থ অফ লাইট ইজ ভেরি স্মল কম্পেয়ার টু দ্য সাইজ অফ অর্ডিনারি অবজেক্ট, দস লাইট ওয়েভ ইজ কনসিডার টু ট্রাভেল ফ্রম ওয়ান পয়েন্ট টু আনাদর অলং এ স্ট্রেট লাইন জয়নিং টু পয়েন্ট। আমার যে লাইট ওয়েভলেন্থ অছি গোটে অবজেক্ট অপেক্ষা এর ওয়েভলেন্থ বহুত ছোট, সেইপাই যেতবে লাইট গোটে জায়গা আউট জায়গা ট্রাভেল করুছি আমি মানি চাচ্ছি যে গোটে রে এটা লাইট গোটে রে আকারে ট্রাভেল করিকি পড়ুছি। ইন জেনারেল দ্য পাথ অলং হুইচ লাইট এনার্জি ট্রাভেলস ইন এ গিভেন ডাইরেকশন ইজ কল্ড রে অফ লাইট। তো বেটা রে কাহ কোয়া যায়, না সিম্পল ভাষায় লাইট বেটা যে যাচ্ছি লাইট রে স্ট্রেট লাইন পাথ রে আমি কোণ কোছে না রে কোছে, দ্য স্ট্রেট লাইন পাথ ট্রাভেলড বাই দ লাইট ইজ কল্ড অ্যাজ এ ট্রাভেলড বাই দ লাইট। হ্যালো, দ্য স্ট্রেট লাইন পাথ ট্রাভেলড বাই দ লাইট ইজ নোন অ্যাজ এ রে। রে হচ্ছে কোণ না যেকোনসি গোটে পাথ যদি লাইট রে গলা সেটাকে আমি কইলে তার পাথ রে আমি কইলে রে অফ লাইট। যদি বহুত গুড়ে রে একাথরে গোটে জায়গা আউট জায়গা ট্রাভেল করছেন তা কোনতে বিম অফ লাইট, এমতি যদি বহুত গুড়ে রে বেটা গোটে কলেকশন অফ রে গুড়াক ট্রাভেল করিবে তাকু আমি কইবা বিম অফ লাইট, কোন কইবা বিম অফ লাইট, বুঝলে কি? এসব কনসেপচুয়াল জিনিস গুড়া থাকে, ইয়ে এত জিনিস নুহ যে মানে এত ইম্পর্টাট জিনিস নুহ যে পরীক্ষার আগে পচারিব, জস্ট তুমি গোটে বুঝিয়া পাই আমি কইদেছে কি ভাই জানিয়া দরকার যে একচুয়ালি রে মানে কোণ বিম মানে কোণ, বুঝলে কি? বর্তমানে আমি মেন টপিক পলে আসে আমার দ্যাট ইজ হলা রিফ্লেকশন অফ লাইট, ইয়ে হলা আমার একচুয়ালি টপিক যেউথুরু পরীক্ষার কোশ্চেন আসিপারে। দেখো সিম্পল জিনিস বেটা, যেতবেলে গোটে ইন্টারফেস গোটে ইয়ে হলা গোটে ধর মিডিয়াম ওয়ান, দেখো ধ্যান দিও, ধরে নিও মুই এটি যোড়ে মিডিয়াম নিচি, ইয়ে হলা গোটে আমার মিডিয়াম ওয়ান, এটা হলা বেটা আমার মিডিয়াম টু, বুঝলে কি? মঝি যে সরফেসটা আসলে দ্যাট ইজ কল্ড আজ এ ইন্টারফেস, দুইটা মিডিয়াম ভিতরে যে সরফেস আসে সে সরফেসটাকে আমি কোণ কহিলা না ইন্টারফেস। তো এটি কোণ হলা না লাইট পড়লা, যেমিতি কি ইয়ে বোর্ড, ইয়ে যে ডিজিটাল বোর্ড আমি রখিছে, ইয়ে ডিজিটাল বোর্ড উপরে বেটা লাইট পড়লা, বুঝলে কি? যেতলে লাইট পড়লা কিছু লাইট অছন্তি রিফ্লেক্ট করিকি পড়ছন্তি, কিছু লাইট যেমন কান্থরে বেটা লাইট পড়ছে, তুমি দেখো সেপট কান্থরু লাইট পড়লা কোন রিফ্লেক্ট হলা কোন, আমার দেখিপার বোর্ডরে কিছু গোটে সেপটে দেখা যাচ্ছে যে গোটে থুয়া যাইছে গোটে কোণ মনিটর থুয়া যাইছে বলে, বুঝলে কেমিতি না রিফ্লেকশন যোগ। তো যেতবে তুমি গোটে মিরর নব, তুমি মিরর দেখিথিব অলরেডি বা ঘরে তুমি ইউজ করুথিব মিরর, যেতবে তুমি মিরর নব লাইটরে কোণ করছে না মিরর উপরে পড়িকিরি যে মিডিয়ামরু আসিছিল সেই মিডিয়ামকু পুনি ফেরি পড়ুছে, যে মিডিয়ামরু আসিছিল সেই মিডিয়ামকু বেটা ফেরিকিরি পড়ুছে, রিফ্লেকশন আকু কোনতি, কোন কোনতি রিফ্লেকশন। কেতরা জায়গায় কোণ হুয়ে
ନା ଯୋଉ ମିଡିୟମରୁ ଆସିଥିଲା ବାକି ଅଲଗା ଗୋଟେ ମିଡିୟମକୁ ଟ୍ରାଭେଲ କରିବ, କିନ୍ତୁ ନିଜର ପାଥରେ କିଛି ନା କିଛି ଚେଞ୍ଜ ଆସିବ, ନିଜର ପାଥରେ କ'ଣ ହବ କିଛି ନା କିଛି ଚେଞ୍ଜ ଆସିବ। ଯୋଉ ଆଙ୍ଗେଲ କରିକି ଆସିଥିଲା ସେଇ ଆଙ୍ଗେଲ କରିକି ସେ ଗଲା ନାହିଁ, ଅଲଗା କିଛି ଆଙ୍ଗେଲ କରିକି ଗଲା। ତ ଏଠି ଯୋଡ଼େ ଫେନୋମେନା ଆମେ ଦେଖିବାକୁ ପାଇଲେ, ଗୋଟେ ହେଲା ରିଫ୍ଲେକ୍ସନ ଆଉ ଗୋଟେ ହେଲା ରିଫ୍ରାକ୍ସନ। ରିଫ୍ଲେକ୍ସନ ରିଫ୍ରାକ୍ସନ ଅଲରେଡି ତୁମେ ବହୁତ ଥର ଶୁଣିଥିବ। ରିଫ୍ଲେକ୍ସନ ହଉଛି କ'ଣ ନା, ବେଟା ଇନସିଡେଣ୍ଟ ଲାଇଟରେ ଆସିଲା, ଯୋଉ ମିଡିୟମରୁ ଆସିଥିଲା ପୁଣି ସେଇ ମିଡିୟମକୁ ଫେରିକି ପଳେଇଲା। ଇନସିଡେଣ୍ଟ ଲାଇଟରେ ଏବଂ ରିଫ୍ଲେକ୍ଟେଡ ଲାଇଟରେ ଯୋଉ ଅଛନ୍ତି ଇଏ ଗୋଟିଏ ମିଡିୟମରେ ହିଁ ଆସିବେ, ଇଏକୁ କହନ୍ତି ରିଫ୍ଲେକ୍ସନ। ଇଏ ଫେନୋମେନନ ଯୋଉ ଆସେ ରିଫ୍ଲେକ୍ସନ, ହ୍ୱେନ୍ ଦ ଇନସିଡେଣ୍ଟ ଲାଇଟରେ ରିଫ୍ଲେକ୍ଟ ବ୍ୟାକ୍ସ ଟୁ ଦ ସେମ୍ ମିଡିୟମ ବା ରିଟ୍ରେସ ବ୍ୟାକ୍ ଟୁ ଦ ସେମ୍ ମିଡିୟମ, ଦେଲେ ନିଜ ମିଡିୟମକୁ ପୁଣି ଫେରିକି ଆସିବ, ସେ ପ୍ରୋସେସକୁ ଆମେ କହିଲେ କ'ଣ ନା ରିଫ୍ଲେକ୍ସନ। ଯଦି ଇନସିଡେଣ୍ଟ ଲାଇଟରେ ବେଟା କ'ଣ ହେଲା ନା, ଇନସିଡେଣ୍ଟ ଲାଇଟରେ ଯେତେବେଳେ ଇଣ୍ଟରଫେସରେ ପଡ଼ିଲା ଗୋଟେ ମିଡିୟମକୁ ଏଣ୍ଟର କରିକି ଆଉ ଗୋଟେ ମିଡିୟମକୁ ପଳେଇଲା, ତାହେଲେ ଟିକେ ଜଲା ହଉଛି କ'ଣ ନା ରିଫ୍ରାକ୍ସନ। ଗୋଟେ ମିଡିୟମରୁ ଆଉ ଗୋଟେ ମିଡିୟମକୁ ଯେତେବେଳେ ପଳେଇବ ସେଟାକୁ ଆମେ କହୁଛେ ରିଫ୍ରାକ୍ସନ। ମତେ ଲାଗୁଛି ଏସବୁ ଜିନିଷରେ ତମର କିଛି ଡାଉଟ ନଥିବ, ଯଦି ବି କୋଉ ଡାଉଟ ଥିବ ତମେ ମତେ ପଚାରିପାରିବ, ଠିକ ଅଛି। ତ ବେଟା ହ୍ୱେନ୍ ଏ ବିମ୍ ଅଫ୍ ଲାଇଟ ଇଜ ଇନସିଡେଣ୍ଟ ଅନ୍ ଦ ଇଣ୍ଟରଫେସ ବିଟୱିନ୍ ଟୁ ମିଡିୟମ ଥ୍ରୀ ସିଚୁଏସନ୍ସ କ୍ୟାନ୍ ହାପେନ୍। ଯେତେବେଳେ ଗୋଟେ ବିମ୍ ଅଫ୍ ଲାଇଟ ଗୋଟେ ଦିଟା ମିଡିୟମର ବେଟା ଇଣ୍ଟରଫେସରେ ଆସିକି ପଡ଼ିବ, ଦିଟା ମିଡିୟମର ଇଣ୍ଟରଫେସରେ ଆସିକି ପଡ଼ିବ, ତିନିଟା ସିଚୁଏସନ୍ ହେଇପାରେ। ପ୍ରଥମ କଥା କ'ଣ ନା, ସମ୍ ପାର୍ଟ ଅଫ୍ ଇନସିଡେଣ୍ଟ ଲାଇଟ ଇଜ ସେଣ୍ଟ ବ୍ୟାକ୍ ଟୁ ଦ ଫର୍ଷ୍ଟ ମିଡିୟମ। କିଛି ଇନସିଡେଣ୍ଟ ଲାଇଟରେ ଥିବ ଯିଏ ନିଜର ଅରିଜିନାଲ ମିଡିୟମକୁ କ'ଣ ହବ ନା ଫର୍ଷ୍ଟ ମିଡିୟମକୁ ରିଟର୍ନ କରିଯିବ। ପାର୍ଟ ଅଫ୍ ଲାଇଟ ଗେଟ୍ସ ଟ୍ରାନ୍ସମିଟେଡ୍ ଥ୍ରୁ ଦ ଇଣ୍ଟରଫେସ, ଟ୍ରାନ୍ସମିଟ ଇଣ୍ଟରଫେସ ଦେଇକି ସେକେଣ୍ଡ ମିଡିୟମକୁ ପଳେଇବ। ରେଷ୍ଟ ଅଫ୍ ଦ ଲାଇଟ ଗେଟ୍ସ ଅବଜର୍ଭଡ ବାଇ ଦ ମିଡିୟମ, ଇଟ୍ ଇଜ କଲ୍ଡ ଅବଜର୍ପସନ୍। ତ ଗୋଟେ ହେଲା ରିଫ୍ଲେକ୍ସନ, କ'ଣ ହେଇପାରିବ ତ ଲାଇଟରେ ବେଟା ଗୋଟେ ମିଡିୟମରୁ ଆଉ ଗୋଟେ ମିଡିୟମକୁ ଯିବ, ତିନି ପ୍ରକାର ଜିନିଷ ହେଇପାରେ, ରିଫ୍ଲେକ୍ସନ ହେଇପାରେ, ରିଫ୍ରାକ୍ସନ ହେଇପାରେ, ନହେଲେ ଅବଜର୍ପସନ୍ ହେଇପାରେ। ରିଫ୍ଲେକ୍ସନ କ'ଣ, ରିଫ୍ରାକ୍ସନ କ'ଣ, ଅବଜର୍ପସନ୍ କ'ଣ, ତ ମୁଁ କହିଲି ଯଦି ଯୋଉ ମିଡିୟମରେ ଆସୁଥିଲା ପୁଣି ସେଇ ମିଡିୟମକୁ ଫେରିଗଲା, ଦ୍ୟାଟ୍ ଇଜ୍ ହେଲା ରିଫ୍ଲେକ୍ସନ। ଯୋଉ ମିଡିୟମରୁ ଆସୁଥିଲା ଅଲଗା ମିଡିୟମକୁ ପଳେଇଲା, ଦ୍ୟାଟ୍ ଇଜ୍ ହେଲା ରିଫ୍ରାକ୍ସନ। ବେଟା ଏଇଠି ସବୁ ଅବଜର୍ଭ ହେଇଯିବ, କି କୁଆଡ଼େ ଯିବେ, ସବୁ ସେ ହିଁ ଖାଇଗଲା, ଦ୍ୟାଟ୍ ଇଜ୍ ହେଇଗଲା କ'ଣ ଅବଜର୍ପସନ୍। ସେ ଆମର ଏଠି ପରୀକ୍ଷାରେ ଯୋଉ ଆମର ରେ ଅପ୍ଟିକ୍ସ ଯୋଉ ଚାପ୍ଟର ଅଛି ସେଠି ଆମେ କ'ଣ ପଢ଼ିବା ନା, ରିଫ୍ଲେକ୍ସନ ଏବଂ ରିଫ୍ରାକ୍ସନ ବିଷୟରେ ପଢ଼ିବା। ଫାର୍ଷ୍ଟ ଆମେ ରିଫ୍ଲେକ୍ସନ ବିଷୟରେ ପଢ଼ିବା, ତାପରେ ଆମେ ଯିବା କୋଉଠିକି ନା ରିଫ୍ରାକ୍ସନ, ଠିକ ଅଛି। ଇଏ ରିଫ୍ଲେକ୍ସନ ରିଫ୍ରାକ୍ସନରେ କାହାର କିଛି ଡାଉଟ୍ ଅଛି କି, ଏନିୱାନ୍? କିଛି ନାହିଁ ତ, ଠିକ ଅଛି। ତ ବର୍ତ୍ତମାନ ରିଫ୍ଲେକ୍ସନ ବେଟା ଯୋଉ ଆସେ ଦୁଇ ପ୍ରକାର ରିଫ୍ଲେକ୍ସନ ଆସେ, ଗୋଟେ ଆସେ ରେଗୁଲାର ରିଫ୍ଲେକ୍ସନ ଆଉ ଗୋଟେ ଆସେ ଡିଫ୍ୟୁଜ୍ ରିଫ୍ଲେକ୍ସନ। ରେଗୁଲାର ରିଫ୍ଲେକ୍ସନ କ'ଣ, ଡିଫ୍ୟୁଜ୍ ରିଫ୍ଲେକ୍ସନ କ'ଣ ନା, ସିମ୍ପୁଲ ଏଇ ଟାଇପ୍ର। ଯଦି ତମର ପ୍ଲେନ୍ ସର୍ଫେସ୍ ହେଇଥିବ, ଇନସିଡେଣ୍ଟ ରେ ଗୁଡାକ ଆସିବେ, ବର୍ତ୍ତମାନ ରିଫ୍ଲେକ୍ଟେଡ୍ ରେ ଗୁଡାକ ଯୋଉ ଯିବେ ପୁରା ଗୋଟିଏ ଡାଇରେକ୍ସନ ହିଁ ଚାଲେ। ଏଠି କିନ୍ତୁ ରିଫ୍ଲେକ୍ଟେଡ୍ ରେ ଦେଖ, ଇଏ ଏ ଡାଇରେକ୍ସନ ଗଲା, ସେ ସେ ଡାଇରେକ୍ସନ ଗଲା, ସେ ସେ ଡାଇରେକ୍ସନ ଗଲା, ମନ ଇଚ୍ଛା ଯେକୌଣସି ଡାଇରେକ୍ସନ ରେ ଯାଉଛନ୍ତି, ସେଟାକୁ କୁହନ୍ତି ଡିଫ୍ୟୁଜ୍ ରିଫ୍ଲେକ୍ସନ। ଏଠି ରିଫ୍ଲେକ୍ଟେଡ୍ ରେ ଗୁଡା ଗୋଟିଏ ଡାଇରେକ୍ସନ ଯାଉଛନ୍ତି, ତାକୁ କୁହନ୍ତି ରେଗୁଲାର ରିଫ୍ଲେକ୍ସନ। ତେଣୁ ବେଟା ରିଫ୍ଲେକ୍ସନ ପୁଣି ଆମେ ଦୁଇ ପ୍ରକାର ଆସେ ବୋଲି କହିଲେ, ଗୋଟେ ହେଲା ରେଗୁଲାର ରିଫ୍ଲେକ୍ସନ ଆଉ ଗୋଟେ ହେଲା ଡିଫ୍ୟୁଜ୍ ରିଫ୍ଲେକ୍ସନ। ରେଗୁଲାର ରିଫ୍ଲେକ୍ସନ କ'ଣ ନା, ଇନ୍ କେସ୍ ଅଫ୍ ହାଇଲି ପଲିସ୍ଡ ସର୍ଫେସ୍ ଅଲ୍ ଦ ଇନ୍ସିଡେଣ୍ଟ ପାରାଲାଲ ରେଜ୍ ଆର୍ ରିଫ୍ଲେକ୍ଟେଡ୍ ଟୁ ଦ ସେମ୍ ନ୍ୟୁ ଡାଇରେକ୍ସନ, ଦିସ୍ ଇଜ୍ କଲ୍ଡ ରେଗୁଲାର ରିଫ୍ଲେକ୍ସନ। ଯେତେ ସବୁ ଇନ୍ସିଡେଣ୍ଟ ରେ ଆସିବେ ଆଫ୍ଟର ରିଫ୍ଲେକ୍ସନ ସେମାନେ ଗୋଟିଏ ଡାଇରେକ୍ସନ ହିଁ କ'ଣ ହେବେ, କହିବେ ଦ୍ୟାଟ୍ ଇଜ୍ ହେଲା ରେଗୁଲାର ରିଫ୍ଲେକ୍ସନ। ଡିଫ୍ୟୁଜ୍ ରିଫ୍ଲେକ୍ସନ କ'ଣ ନା, ମୋଷ୍ଟ ଅଫ୍ ଦ ସର୍ଫେସେସ୍ ଇଭିନ୍ ଦ ସିମ୍ ଫ୍ଲାଟ୍ ଆର୍ ରିଏଲି କ୍ୱାଇଟ୍ ରଫ୍, ଦିସ୍ ପେଜ୍ ମେ ଲୁକ୍ସ ଭେରି ରଫ୍ ଅଣ୍ଡର ଏ ମାଇକ୍ରୋସ୍କୋପ୍, ଇଚ୍ ସ୍ମଲ୍ ପିସ୍ ଅଫ୍ ଦ ସର୍ଫେସ୍ ଇଜ୍ ଆଙ୍ଗେଲ୍ଡ ଡିଫରେଣ୍ଟଲି, ପାରାଲାଲ ଲାଇଟ୍ ରେଜ୍ ଫଲିଙ୍ଗ ଅନ୍ ଦ ସର୍ଫେସ୍ ଷ୍ଟିଲ୍ ଓବେ ଦ ଲଜ୍ ଅଫ୍ ରିଫ୍ଲେକ୍ସନ ଆଣ୍ଡ ସୋ ଆର୍ ରିଫ୍ଲେକ୍ଟେଡ୍ ଟୁ ଅଲ୍ ସର୍ଟସ୍ ଅଫ୍ ନ୍ୟୁ ଡାଇରେକ୍ସନ। ଯେତେବେଳେ ଗୋଟେ ରଫ୍ ସର୍ଫେସ୍ ଆମେ ନେଇଥିବା, ରଫ୍ ସର୍ଫେସ୍ରେ ଯୋଉ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଆଙ୍ଗେଲ୍ରେ ଆସିକି ଇନ୍ସିଡେଣ୍ଟ ଲାଇଟ୍ରେ ପଡ଼ିବେ, ଯେତେବେଳେ ଅଲଗା ଅଲଗା ଆଙ୍ଗେଲ୍ରେ ସବୁ ଆସିକି ଇନ୍ସିଡେଣ୍ଟ ଲାଇଟ୍ରେ ପଡ଼ିବେ, ସେ ଅନୁସାରେ ଅଲଗା ଅଲଗା ଆଙ୍ଗେଲ୍ରେ କ'ଣ ହେବେ, ଡେଭିଏଟ୍ କରିକି ପଳେଇବେ। ତେଣୁ ସେ କେସ୍ରେ ଆମେ ତାକୁ କହିବା ଡିଫ୍ୟୁଜ୍ ରିଫ୍ଲେକ୍ସନ, ବୁଝିଲେ କି। ଏସବୁ ଛୋଟିଆ ଛୋଟିଆ ଜିନିଷ, ବାଇଚାନ୍ସ ଯଦି ପରୀକ୍ଷାରେ ପଚାରିଲା ପଚାରିଲା ଦୁଇ ମାର୍କିଆ, ଅଦରୱାଇଜ୍ ଏତେ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ନୁହେଁ। ବର୍ତ୍ତମାନ ଆମର ଆସିଲା ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଦି ମାର୍କିଆ କୋଶ୍ଚିନ୍, ଫାର୍ଷ୍ଟ କୋଶ୍ଚିନ୍ ବେଟା ତମର ପରୀକ୍ଷାରେ ଯଦି ପଚାରିବ, ଲଜ୍ ଅଫ୍ ରିଫ୍ଲେକ୍ସନ ହିଁ ତମର ପ୍ରଥମ କୋଶ୍ଚିନ୍ ଆସିପାରେ ଏ ଚାପ୍ଟର। ତ ଏ ଚାପ୍ଟରର ଫାର୍ଷ୍ଟ ବର୍ତ୍ତମାନ କୋଶ୍ଚିନ୍ ଆସିଲା ଦି ମାର୍କିଆ କୋଶ୍ଚିନ୍, ଦାଟ୍ ଇଜ୍ ହେଲା ତମକୁ ପଚାରିଥିବ ରାଇଟ୍ ଡାଉନ୍ ଦ ଲଜ୍ ଅଫ୍ ରିଫ୍ଲେକ୍ସନ। ଟୁ ମାର୍କର କୋଶ୍ଚିନ୍ ଆସେ, ସିମ୍ପଲ୍ କୋଶ୍ଚିନ୍, ଅତି ସହଜ କୋଶ୍ଚିନ୍, ରାଇଟ୍ ଡାଉନ୍ ଦ ଲଜ୍ ଅଫ୍ ରିଫ୍ଲେକ୍ସନ। ତେଣୁ ଯଦି ତମେ ବର୍ତ୍ତମାନ ତମର ଅଲରେଡି ଚାପ୍ଟର ରେ ଅପ୍ଟିକ୍ସ ପଢ଼ି ଦେଇଛ,
তাহলে তুমি এটা তাহলে রিভিজন করিব, এ সব চ্যাপ্টার মানে এই সব পেজ গুড়াক অছি আকু সিধা ওমিট করিব, সিধা এগুড়া কিছু পড়া দরকার নাই, ডাইরেক্ট তুমি আসি পৌঁছব কেতবে রিভিজন মিলব না, সিধা রে অপটিক্স র নোট মেলেব, সিধা কোউটি আসি পৌঁছব না লজ অফ রিফ্লেকশন, সেথরে যে 10-15 মিনিট টাইম আসলা তাকে বিলকুল ওয়েস্ট করা দরকার নাই, কারণ সেগুলো তুমি অলরেডি জানিছ, যে মানে ন জানিথ সেই তাঙ্কা পাই টিকে টিকে কহিদেলি, তাকে যদি আহুরি ডিটেল সে সব জিনিস বুঝার অছি বেটা তুমি বিজয় ব্যাচে যাই দেখিপার, বুঝলে কি মতো লাগুছে সেটা টাইম ওয়েস্ট করে লাভ কিছু নেই। বর্তমানে আমার এই চ্যাপ্টার র প্রথম কোশ্চেন, প্রথম দুই মার্কিয়া কোশ্চেন আসবে কোটা না, রাইট ডাউন লজ অফ রিফ্লেকশন, কোশ্চেন এমনি পচারিব রাইট ডাউন লজ অফ রিফ্লেকশন, তো সিম্পল বেটা তুমি অলরেডি জানিছ কি স্যার ইয়ে যদি হল গোটে ইন্টারফেস ইনসিডেন্ট লাইট রে আসব রিফ্লেক্টেড রাইট রে যো যিব, ইনসিডেন্ট রাইট রে ইনসিডেন্ট লাইট রে নর্মাল সহিত ইনসিডেন্ট এটা হলা বেটা নর্মাল, নর্মাল সহিত ইনসিডেন্ট লাইট রে যো আঙ্গেল করে দ্যাট ইজ হলা আঙ্গেল অফ ইনসিডেন্স, এবং রিফ্লেক্টেড লাইট রে যো আঙ্গেল করে সেটা হলা আঙ্গেল অফ রিফ্লেকশন, বুঝলে কি তুমি জানিথিব কি নর্মাল সহিত সবুলে আঙ্গেল মপা যায়, কেবে হলে সারফেস থ্রু আঙ্গেল মপা যায়নি না, সারফেস থ্রু কেবে হলে আঙ্গেল মপা যায়নি, সবুলে যেতবে আঙ্গেল অফ ইনসিডেন্স মপা যাব বা আঙ্গেল অফ রিফ্লেকশন মপা যাব বা আঙ্গেল অফ রিফ্রাকশন যেতবে আমি পড়িবা রিফ্রাক্টেড যেতবে রিফ্রাকশন চ্যাপ্টার পড়িবা সেটা যেতবে পড়িবা সবুলে বেটা মনে রাখিব যেতবে বি আঙ্গেল র মেজারমেন্ট করা যায় আঙ্গেল সবুলে নর্মাল ঠারু হি মপা যায়, আঙ্গেল সবুলে কোটু মপা যায় নর্মাল ঠারু হি মপা যায়, তেণু নর্মাল ঠারু ইনসিডেন্ট রে র যে আঙ্গেল দ্যাট ইজ নোন এজ আঙ্গেল অফ ইনসিডেন্স, নর্মাল ঠারু রিফ্লেক্টেড রে র যে আঙ্গেল দ্যাট ইজ নোন এজ আঙ্গেল অফ রিফ্লেকশন, সেটাকে আমি কোন কোজে আঙ্গেল অফ রিফ্লেকশন, তো সবুবেলে মনে রাখিব কি আঙ্গেল অফ ইনসিডেন্স যেতিকি আঙ্গেল অফ রিফ্লেকশন সবুবেলে সেতিকি, বুঝলে কি তুমি কো স্যার মু এমতি গোটে মিরর নেবি বুঝলে নাই, এটি বর্তমান লাইট রে পড়িব ইয়ে আঙ্গেল অফ ইনসিডেন্স যেতিকি ইয়ে আঙ্গেল অফ রিফ্লেকশন আসিব সেতিকি, তুমি কো মু এমতি গোটে নেবি তবেটা এটি লাইট রে পড়িব এটি আঙ্গেল অফ ইনসিডেন্স যেতিকি আঙ্গেল অফ রিফ্লেকশন সেতিকি, সবুবেলে যে কোনসি জায়গায় তোমার তাহলে রিফ্লেকশন হুয়ে রিফ্লেকশন র বেটা ইয়ে হচ্ছে গোটে সবুঠারু ইম্পর্টাট ল কি বেটা আঙ্গেল অফ ইনসিডেন্স যেতিকি আসে আঙ্গেল অফ রিফ্লেকশন সবুবেলে সেতিকি আসে, এবং আউ গোটে প্রথম ল হচ্ছে কোণ না আমি যে কে কি ইনসিডেন্ট রে রিফ্লেক্টেড রে এবং নর্মাল ই সবুলে গোটিয়ে প্লেন রে হি আসবে, ধরি নিও লাইট এই টাইপ র আসিলা এই প্লেন উপরে হি রহিব, আর এমিতি নাই যে লাইট এঠি আসি মাড় হলা এঠু আসিকি এ প্লেন কু পলে আসিলা, না না না, লাইট রে ইনসিডেন্ট রে রিফ্লেক্টেড রে রিফ্লেক্টেড রে এবং নর্মাল ই তিনিটাক জিনিস গোটিয়ে প্লেন রে হি রহিবে সেম প্লেন রে রহিবে, তেমন ইয়ে হল যোড়িয়ে পয়েন্ট যেটা তোমাকে ভালসে লিখার অছি, এবং এই সুন্দর চিত্রটি এটা তুমি যেন লিখিব সে সুন্দর চিত্রটি বনাইবার অছি, দ ইনসিডেন্ট রে রিফ্লেক্টেড রে আন্ড দ নর্মাল আর দ পয়েন্ট অফ ইনসিডেন্ট লাই ইন দ সেম প্লেন, লাই ইন দ সেম প্লেন, ফার্স্ট হল কোণ ফার্স্ট পয়েন্ট কহিলে কি ইনসিডেন্ট রে রিফ্লেক্টেড রে আন্ড দ নর্মাল আর দ পয়েন্ট অফ ইনসিডেন্স লাই ইন দ সেম প্লেন, তো ইয়ে তিনিটা যাক বেটা গোটিয়ে প্লেন রয়েছে, সেকেন্ড পয়েন্ট কহিলা আঙ্গেল অফ ইনসিডেন্স ইজ অলওয়েজ ইকুয়াল টু দ আঙ্গেল অফ রিফ্লেকশন, আঙ্গেল অফ ইনসিডেন্স ইজ অলওয়েজ ইকুয়াল টু দ আঙ্গেল অফ রিফ্লেকশন, তার মানে আই যে আসব আই ইজ অলওয়েজ ইকুয়াল টু আসলে কেতে না আর বরাবর, আঙ্গেল অফ ইনসিডেন্স ইজ অলওয়েজ ইকুয়াল টু আঙ্গেল অফ রিফ্লেকশন, বুঝলে কি বুঝি পারছো রে অর্চনা অঙ্কিত ক্লিয়ার, ওকে সূর্যান সুফিয়েস ভিডিও বেটা অন করা দরকার নেই, তুমি অডিও অন করি কই পারিবো ভিডিও অন করা কিছু দরকার নেই, আজ্ঞা স্যার বুঝিয়েছি, ওকে 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 ঠিক আছে আগোছি, তো বেটা আই ইজ ইকাল টু আর এটা আমি কইদেলে কি আইটা হলো আঙ্গেল অফ ইনসিডেন্স আর এটা হলো আঙ্গেল অফ রিফ্লেকশন, সবুলে এটা গোটে ইম্পর্টাট কথা আমি লিখে দেউছি নোট আকারে, পিলা এটা প্রায় বাড়তলা করতে গোটে নোট দিয়ে লিখি দেছি কি যেতবে আঙ্গেল অফ ইনসিডেন্স এবং আঙ্গেল অফ রিফ্লেকশন মাপন্তি সবুলে কোথ মাপন্তি নর্মাল ঠার, আঙ্গেল অফ ইনসিডেন্স অ্যান্ড আঙ্গেল অফ রিফ্লেকশন আর অলওয়েজ মেজার্ড অলওয়েজ মেজার্ড ফ্রম নর্মাল, সবুবেলে কোথায় মাপে নর্মাল ঠারু কেতে আঙ্গেল সেটা মাপ, কেবে হলে সারফেস ঠারু আঙ্গেল মাপন্তি, ঠিক আছে
तो ये बेटा तुम्हारा प्रथम क्वेश्चन आसला रे ऑप्टिक्स रो राइट डाउन द लॉ ऑफ रिफ्लेक्शन खत्म ये दिटा पॉइंट आराम रे तुम कर परिबो तापर आसला हमरो जो इमेज फॉर्मेशन हुए सेतरा ऑब्जेक्ट एवं इमेज रो डेफिनेशन परीक्षा रे ऑब्जेक्ट एवं इमेज रो डेफिनेशन केबे पचारे ऑब्जेक्ट एवं इमेज रो डेफिनेशन परीक्षा रे केबे पचारे नाही किंतु तुमर कांसेप्ट जानिया दरकार कि ऑब्जेक्ट कोठी इमेज कोठी इमेज केतेबेले रियल इमेज कुहा जीवो केतेबेले आमे ता कहबा जे वर्चुअल इमेज फॉर्मेशन हिची केतेबेले आमे कहबा जे सर एटा ऑब्जेक्ट एटा रियल केतेबेले कहबा जे एठी ऑब्जेक्ट एटा ही वर्चुअल तो पिलाटी कंफ्यूज होंती तो ये तुमर कांसेप्ट पई परीक्षा रे कदाई पचारिबोनी कि आगा ऑब्जेक्ट रो डेफिनेशन को कि इमेज रो डेफिनेशन तुम निजे जानिया पई आमे बुझे दोची कि भाई ऑब्जेक्ट टा रियल केते बळे वर्चुअल केते बळे इमेज टा रियल केते बळे वर्चुअल केते देखिए देखो ऑब्जेक्ट कोन बेटा ना सर इंसिडेंट लाइट रे हमरो दीटा रे आमे तो पढिले रिफ्लेक्शन रिफ्लेक्शन रे हमरो जोड़े रे बेटा आसिला गोटाला इंसिडेंट रे आउट होला हमरो रिफ्लेक्टेड रे इंसिडेंट रे जो आसिबो से कोथरु आसिबो ना ऑब्जेक्ट रु आसिबो जोठे रिफ्लेक्टेड रे पड़े सेठी जो जिनस बनब से इमेज तो रिफ्लेक्टेड रे जोठे मिसिबे सेटा हला इमेज बनेबे इंसिडेंट रे जो आसीथिबे सेटा हला हमर ऑब्जेक्ट किंतु केतरा जगह रे ऑब्जेक्ट हमर वर्चुअल भी बने केतरा जगह रे इमेज भी हमर वर्चुअल बने तो यार माने को तो ध्यान दे जदी बेटा ये हला हमर इंसिडेंट रे ध्यान दे ये हला हमर इंसिडेंट रे तो ये इंसिडेंट रे जो आसचंदी ये कोठ दूर रु आसतिबे बुझले कि ये तो एठी गोटे पॉइंट रु आसी नंत एमिति आसी नंत जेंती एठी देखो ये हला गोटे रियल ऑब्जेक्ट ध्यान दियो एठी हमरो गोटे रियल ऑब्जेक्ट आमे एठी नैछे ये जो रियल ऑब्जेक्ट आमे नैछे एथुरु दीटा इंसिडेंट रे बाहर एथुरु दीटा इंसिडेंट रे बाहर रियल ऑब्जेक्ट केस रे कोन हबो ना इंसिडेंस रे गोटे जगह रे मीट करूचंती जदि रियलिटी रे इंसिडेंट रे गोटे जगह रे मीट कले तले सेटा को आमे कहबा रियल ऑब्जेक्ट जदि रियलिटी रे सत सतिका इंसिडेंट रे गोटे पॉइंट रे मीट करूचंती जेंति कि ये गोटे पॉइंट ये गोटे इंसिडेंट रे ये गोटे इंसिडेंट रे सत सतिका ए पॉइंट रे बेटा मीट करूचंती ताले आमे सेटा को कहबा रियल ऑब्जेक्ट वर्तमान इंसिडेंट रे बेटा जो अछि ये दि सत सतिका गोटे पॉइंट रे मीट करू नाहांती जेंति कि एटा आमे देखो ये गोटे इंसिडेंट रे एवं ये भी गोटे इंसिडेंट रे ये सत सतिका मीट करूना आमे याकु एक्सटेंड करेले एपुट को एक्सटेंड करेले एपुट को एक्सटेंड करे कि मीट करेले जबरदस्ती मीट करेले तो जदि सत सतिका मीट करूना लागुचंती फील होचंती बा अज्यूम करूचे आमे जे एठी मीट कला भलिया तले से जागर को जिनस आसो दैट इज अ वर्चुअल दैट इज अ वर्चुअल तो जो इमेज केस रे से यदि रियलिटी रे रिफ्रैक्ट रिफ्लेक्टेड रे मीट करूथिबे सत सतिका रिफ्लेक्टेड रे गोटे पॉइंट रे मिसुचंती बा इंटरसेक्शन करूचंती ताहाले हमर सेठी जो इमेज बनिबो दैट इज अ रियल इमेज जदि सत सतिका रिफ्लेक्टेड रे मिसुनांदी हमकु लागुची आमे एक्सटेंड कला पोरे हमकु लागुची जे सेठी मिसिबे बोली ताहाले सेठी आमे कहबा वर्चुअल इमेज तनो सिंपल जिंस तमे एतिक जिंस मन रखिबो कि सर रियल ऑब्जेक्ट कोन ना सर इंसिडेंट रे जदि सत सतिका कोठी मिसिबे ताले रियल ऑब्जेक्ट जदि सत सतिका इंसिडेंट रे न मिसिबे ताले वर्चुअल ऑब्जेक्ट सेमिति इमेज रे कोन ना इमेज रे सर इंसिडेंट कथा कहबनी इमेज रे आमे रिफ्लेक्टेड रे कथा कहबा जदि रिफ्लेक्टेड रे सत सतिका मिसिबे जदि रिफ्लेक्टेड रे सत सतिका मिसिबे सत सतिका रिफ्लेक्टेड रे गले ये देखो जे देखो ये हला तमरो इंसिडेंट रे आसिला ध्यान दियो एटि तमरो इंसिडेंट रे आसिला एपुडु गला एटि तमरो इंसिडेंट रे आसिला एपुडु गला ये टाला रिफ्लेक्टेड रे एटाला रिफ्लेक्टेड रे रिफ्लेक्टेड रे सत सतिका गोटे जगह रे मिसि गले जदि रिफ्लेक्टेड रे सत सतिका गोटे जगह रे मिसिबे ताले सेटि बनिबो रियल इमेज जदि रिफ्लेक्टेड रे मिसु नांती जेमिति एठी रिफ्लेक्टेड रे ये आडे पळेला से साडे पळेला तो आमको लगुच मिसला भाया एक्सटेड कलाक लगुच पॉइंट मिसला भाया तो बन वर्चुअल इमेज तेणु तुम एति कनसेप्ट मन रख कि भाई जो रियलिटी रे सत सतिका गोटे रे गुडाक गोटे जगह पॉइंट इंटरसेक्ट कर मिसुचे दैट इज आस रियल जदि सत सतिका मिसुना रियलिटी मिसुना आम आज्यूम कर पॉइंट मिसुथे बोली बन कौन वर्चुअल बुझे कि ऑब्जेक्ट केस रे डेफिनेशन जहा इमेज केस रे सेया ऑब्जेक्ट केस रे किंतु को रे मीट करिया दरकार ना इंसिडेंट रे एवं तमरो इमेज केस रे को रे मीट करिया दरकार ना आज्ञा रिफ्लेक्टेड रे बुझी पारलो।
ଇମେଜ ଭର୍ଚୁଆଲ, ଇମେଜ ରିଅଲ କେତେବେଳେ ବନିବ, ଅବଜେକ୍ଟ ଭର୍ଚୁଆଲ, ଅବଜେକ୍ଟ ରିଅଲ କେତେବେଳେ ବନିବ, ଏ ଜିନିଷ ଜାଣିପାରିଲ କି? ଡେଫିନେସନ ଏଟା ମନେ ରଖିବା ଦରକାର ନାହିଁ, ସିଧା କନସେପ୍ଟ ମୁଣ୍ଡ ଭିତରେ ପୁରା ଡେଫିନେସନ ଘୋଷିକି ଟାଇମ ୱେଷ୍ଟ କରିବାର କୌଣସି ମତଲବ ନାହିଁ, ପରୀକ୍ଷାରେ ପଚାରେ। ବୁଝା ପଡ଼ିଲା? ବୁଝା ପଡ଼ିଲା ରେ? ଡେଫିନେସନ ମଧ୍ୟ ତମର ଲେଖା ହେଇଛି, ତମେ ଚାହିଁଲେ ମନେ ରଖିପାରିବ। ଲାଇଟ ରେଜ୍ ଇନସିଡେଣ୍ଟ ଅନ୍ ଆନ୍ ଅପ୍ଟିକାଲ ଏଲିମେଣ୍ଟ ଇଜ୍ ରେସ୍ପନ୍ସିବଲ ଟୁ ଡିଫାଇନ୍ ଅବଜେକ୍ଟ। ଅବଜେକ୍ଟ ଇଜ୍ ଡିଫାଇନ୍ଡ ଆଜ୍ ଅ ପଏଣ୍ଟ ଅଫ୍ ଇଣ୍ଟରସେକ୍ସନ୍ ଅଫ୍ ଇନସିଡେଣ୍ଟ ରେଜ୍। ଯୋଉ ଜାଗାରେ ଇନସିଡେଣ୍ଟ ରେ ମିଶିବେ ସେଇଟା ହିଁ ଅବଜେକ୍ଟ। ବୁଝିଲା କି? ଅବଜେକ୍ଟ ବେଟା ଆମର ଦି ପ୍ରକାର ଆସିପାରିବ, ଭର୍ଚୁଆଲ ଅବଜେକ୍ଟ, ଆଉ ଗୋଟେ ହେଲା ରିଅଲ ଅବଜେକ୍ଟ, ତମକୁ ଅଲରେଡି ବୁଝେଇଦେଲି। ସେମିତି ଇମେଜ ଲାଇଟ ରେଜ୍ ଫର୍ମଡ୍ ଆଫ୍ଟର ଇଣ୍ଟରାକ୍ସନ୍ ହେଲା କି ଆଇଦର ରିଫ୍ଲେକ୍ସନ୍ ବା ରିଫ୍ରାକ୍ସନ୍ ୱିଥ୍ ଆନ୍ ଅପ୍ଟିକାଲ ଏଲିମେଣ୍ଟ ଇଜ୍ ରେସ୍ପନ୍ସିବଲ ଟୁ ଡିଫାଇନ୍ ଇମେଜ। ଇମେଜ ଇଜ୍ ଡିଫାଇନ୍ଡ ଆଜ୍ ଅ ପଏଣ୍ଟ ଅଫ୍ ଇଣ୍ଟରସେକ୍ସନ୍ ଅଫ୍ ରିଫ୍ଲେକ୍ଟେଡ୍ ରେ ଅର୍ ରିଫ୍ରାକ୍ଟେଡ୍। ଯୋଉ ଜାଗାରେ ରିଫ୍ଲେକ୍ଟେଡ୍ ରେ ବା ରିଫ୍ରାକ୍ଟେଡ୍ ରେ ମିଶିବେ ସେଟା ହେଲା ଆମର କ'ଣ ଇମେଜ। ଏଇଟା ଗୋଟେ ନୋଟ ଲେଖିଲେ ବେଟା, ରିଅଲ ଇମେଜ କ୍ୟାନ୍ ବି କ୍ୟାପଚର୍ଡ ଅନ୍ ସ୍କ୍ରିନ୍, ଦିସ୍ ଇମେଜ ଅନ୍ ଦ ସ୍କ୍ରିନ୍ କ୍ୟାନ୍ ବି ପରସିଭଡ୍ ବାଇ ଦ ଆଇ। ରିଅଲ ଇମେଜ ଗୁଡା ଯୋଉ ଆସେ ସେଟା ଆମେ ସ୍କ୍ରିନ୍ ରେ କ୍ୟାପଚର୍ କରିପାରିବା, କିନ୍ତୁ ଭର୍ଚୁଆଲ ଇମେଜକୁ ଆମେ ସ୍କ୍ରିନ୍ ରେ କ୍ୟାପଚର୍ କରିପାରିବା ନାହିଁ। ଯେମିତିକି ତମର ପ୍ଲେନ୍ ମିରର, ତମର ମିରର ଏଇଠି ମୁଁ ରଖିଥିଲି ଗୋଟେ, ଦେଖ ଏଇଠି ଧର ଆମେ ମିରର ଗୋଟେ ରଖିଛେ। ବର୍ତ୍ତମାନ ଏ ମିରରରେ ବେଟା ମୁଁ ମୋ ମୁହଁ ଦେଖୁଛି, ଏ ମିରରରେ ମୋତେ ମୋ ଫେସ୍ ଦେଖାଯାଉଛି, କିନ୍ତୁ ଏଇ ଯୋଉ ଫେସ୍, ଯୋଉ ମୋର ଇମେଜ ଫର୍ମେସନ ହେଲା, ଏ ଇମେଜ ଯୋଉ ଏଠି ଫର୍ମେସନ ଦେଖ, ଏ ଯୋଉ ଇମେଜ ଦେଖ, ଏଠି ଗୋଟେ ଇମେଜ ଦେଖ, ଏଠି ଆମେ ଦେଖ, ଏଠି ଆମର ସ୍କ୍ରିନ୍ଟା ଆମର ଦେଖାଯାଉଛି, କିନ୍ତୁ ଏ ଇମେଜଟା ଯୋଉ ଫର୍ମେସନ ହେଉଛି ମୁଁ ଆକୁ ଗୋଟେ ପରଦା ଉପରେ ପକେଇ ପାରିବିନି। ମୁଁ ଏଠି କାନ୍ଥ ଉପରେ ଗୋଟେ ପରଦା ଟାଣିଦେବି, ମୁଁ କେବେ ଏଥିରେ ଯୋଉ ଇମେଜ ବଞ୍ଚି ସେ ଇମେଜଟା ସେ କାନ୍ଥ ଉପରେ ପଡ଼ୁ ସେମିତି ହେଇପାରିବ ନାହିଁ। ମୁଁ ଖାଲି ଏଟା ଦେଖୁଛି, ମାନେ ତମେ ଭାବନି ଯେ ଭର୍ଚୁଆଲ ଇମେଜ ଆମେ ଦେଖିପାରିବାନି, ଏଟା ଭର୍ଚୁଆଲ ଇମେଜ ମତେ ଦେଖାଯାଉ, ମୋ ଫେସ୍ ମତେ ଦେଖାଯାଉଛି ଏଥିରେ। ଭର୍ଚୁଆଲ ଇମେଜ ମୁଁ ଦେଖିପାରୁଛି, କିନ୍ତୁ ଭର୍ଚୁଆଲ ଇମେଜଟାକୁ ମୁଁ ଗୋଟେ କାନ୍ଥରେ ବା ଗୋଟେ ସ୍କ୍ରିନ୍ରେ ପକେଇ ପାରିବି ନାହିଁ। ଯଦି ରିଅଲ ଇମେଜ ହେଇଥାନ୍ତା ତାକୁ ମୁଁ ସ୍କ୍ରିନ୍ ଉପରେ ଗୋଟେ ପକେଇ ପାରିଥାନ୍ତି। ଗୋଟେ ରିଅଲ ଇମେଜଟାକୁ କ'ଣ କରାଯାଇପାରିବ, ଗୋଟେ ସ୍କ୍ରିନ୍ ଉପରେ ପକେଇ ପାରିବ, ଗୋଟେ କ୍ୟାପଚର୍ କରାଯାଇପାରିବ ସ୍କ୍ରିନ୍ ଉପରେ। ଭର୍ଚୁଆଲ ଇମେଜକୁ କଦାପି ଗୋଟେ ସ୍କ୍ରିନ୍ ଉପରେ କ୍ୟାପଚର୍ କରାଯାଇପାରିବ ନାହିଁ, କିନ୍ତୁ ଭର୍ଚୁଆଲ ଇମେଜକୁ ଦେଖିବ। ପିଲାଙ୍କର ମାଇଣ୍ଡରେ ଥାଏ କି ସାର ଭର୍ଚୁଆଲ ଇମେଜ ମାନେ ସତର ଦେଖା ରେ ମିଶିଲାନି, ତାପରେ କ'ଣ ଦେଖିହବନି କି? ଭାଇ ତୁ ତ ଦେଖୁଛୁ ଏଠି, ତୋ ଫେସ୍ ଦେଖାଯାଉ, ତ ଦେଖାଯାଉ। ବୁଝା ପଡ଼ିଲା କି? କ୍ଲିଅର ହେଲା ନା କିଛି କାହାର ଡାଉଟ ରହୁଛି ମନରେ? ଅବଜେକ୍ଟ ଭର୍ଚୁଆଲ, ଅବଜେକ୍ଟ ରିଅଲ, ଇମେଜ ଭର୍ଚୁଆଲ, ଇମେଜ ରିଅଲ, ଏ କନସେପ୍ଟ କ୍ଲିଅର ହେଲା ରେ? ରାହୁଲ, କୃପା ସିନ୍ଧୁ, ଓକେ ଓକେ ଓକେ। ନେକ୍ସଟ ନେକ୍ସଟ ପଳାଇଆସିବା ବେଟା, ବେଟା ମିରର ଆମେ ଯୋଉ କହିଲେ କି ମିରର, ଏବେ ତମକୁ ଦେଖେଇଲି ଗୋଟେ ମିରର। ମିରର ବେଟା ଜେନେରାଲି ଦୁଇ ପ୍ରକାର ଆସେ, ଗୋଟେ ହେଲା ପ୍ଲେନ୍ ମିରର, ଆଉ ଗୋଟେ ଆସେ କର୍ଭଡ୍ ମିରର। ପ୍ଲେନ୍ ମିରର ଆମର କୋର୍ସରୁ ହଟିଯାଇଛି, ତେଣୁ ଆମେ ସେ ବିଷୟରେ ଡିସ୍କସନ୍ କରିବା ନାହିଁ। ଆଗରୁ ଥିଲା, 2 ବର୍ଷ ତଳେ ପ୍ଲେନ୍ ମିରର ଥିଲା, ଏବେ କିନ୍ତୁ ପ୍ଲେନ୍ ମିରର ଆମର କୋର୍ସରେ ଟୋଟାଲ ହଟିଯାଇଛି, ତେଣୁ ପ୍ଲେନ୍ ମିରର ବିଷୟରେ ଆମେ ପଢ଼ିବାନି। ଖାଲି ଜଷ୍ଟ ତୁମକୁ କହିଦେଉଛି କି ଭାଇ ପ୍ଲେନ୍ ମିରର ଯୋଉ ଆସେ ତା ସର୍ଫେସ୍ ଟୋଟାଲ ପ୍ଲେନ୍ ଥିବ, ବୁଝିଲା କି? ସ୍ମୁଥ ଆଣ୍ଡ ପଲିସ୍ ରିଫ୍ଲେକ୍ଟିଂ ସର୍ଫେସ୍ ଇଜ୍ କଲ୍ଡ ମିରର, ହେଲା କି? ଗୋଟେ ସ୍ମୁଥ ଏବଂ ପଲିସ୍ ରିଫ୍ଲେକ୍ଟିଂ ସର୍ଫେସ୍, ମିରର କାହାକୁ କୁହନ୍ତି ନା ଆଜ୍ଞା, ଯିଏ ରିଫ୍ଲେକ୍ସନ୍ କରିବ, ଯିଏ ରିଫ୍ଲେକ୍ଟ, ଯେକୌଣସି, ଖାଲି ନାହିଁ ଯେ ଗୋଟେ କାଚର ମିରର ଆସିବ, ସେମିତି କିଛି ନାହିଁ। ଧରିନିଅ ମୁଁ କହୁଛି ଏଠି ବି କ'ଣ କରୁଛି ନା କିଛି ଲାଇଟ ରିଫ୍ଲେକ୍ସନ, ଇଏ ବି ଗୋଟେ ୱାନ୍ ଟାଇପ୍ ଅଫ୍ ମିରର ଭଳିଆ କାମ ଦେବ, କିନ୍ତୁ ଇଏ ଏତେ ଭଲରେ କରୁନି କାରଣ ଇଏ ଏତେ ସ୍ମୁଥ ନୁହେଁ, ବୁଝିଲା କି? ସ୍ମୁଥ ଆଣ୍ଡ ରିଫ୍ଲେକ୍ଟିଂ ସର୍ଫେସ୍ ଇଜ୍ କଲ୍ଡ ଆଜ୍ ଏ ମିରର। ଜେନେରାଲି 2 ପ୍ରକାର ମିରର ଆସେ, ଗୋଟେ ହେଲା ପ୍ଲେନ୍ ମିରର, ଆଉ ଗୋଟେ ହେଲା କର୍ଭଡ୍ ମିରର। ଇଏ ବେଟା ତମର ଦେଖିପାରୁଥିବ ପ୍ଲେନ୍ ମିରର, ଏଗୁଡ଼ା ହେଉଛନ୍ତି କର୍ଭଡ୍ ମିରର। ଏ କର୍ଭରେ ଏ ଟାଇପ୍ର, ଇଏ ହେଲା ସ୍ପିୟରର ଗୋଟେ ପାର୍ଟ, ତାକୁ ସ୍ପେରିକାଲ ମିରର କହୁଛନ୍ତି। ଏମିତି ଗୋଟେ ଏଭଳିଆ ଗୋଟେ ପାରାବୋଲି, ଗୋଟେ ପାରାବୋଲାର ପାର୍ଟ, ଇଏ ତାକୁ କ'ଣ କୁହାଯିବ? ପାରାବୋଲିକ ମିରର। ଇଏ ଗୋଟେ ପାରାବୋଲାର ପାର୍ଟ, ତ ଇଏ ପାରାବୋଲିକ ମିରର, ବୁଝିଲେ କି? ତ ଆମର କୋର୍ସରେ ଅଛି ସ୍ପେରିକାଲ ମିରର, ଆମେ ସ୍ପେରିକାଲ ମିରର ବିଷୟରେ ହିଁ ପଢ଼ିବା, ବୁଝିଲା କି? ଇଏ ହେଲା ଜିନିଷ, ତ ପଳେଇ ଆସିବା ଆମେ ଡାଇରେକ୍ଟ ସ୍ପେରିକାଲ ମିରର। ସ୍ପେରିକାଲ ମିରର କ'ଣ ନା ଆଜ୍ଞା, ଯୋଉ ମିରର ଯୋଉଟା ଆମେ କହୁଛେ ଦ୍ୟାଟ ଇଜ୍ ହେଲା ରିଫ୍ଲେକ୍ଟିଂ ସର୍ଫେସ୍। ଯଦି ସେ ଯୋଉ ରିଫ୍ଲେକ୍ଟିଂ ସର୍ଫେସ୍ଟା ଗୋଟେ ସ୍ପିୟର ର ପାର୍ଟ ହେଇଥିବ, ଇଏ ହେଲା ଗୋଟେ ପୁରା ଗୋଟେ ଟୋଟାଲ ସ୍ପିୟର, ଏମିତି ଗୋଟେ ଟୋଟାଲ ଉପରେ ସ୍ପିୟର ଗୋଟେ ନେଇଗଲି, ସେ ସ୍ପିୟର ରୁ ଫାଳେ କାଟିକି ନେଇ ଆସିଲି, ସେ ଯୋଉ ଫାଳେ କାଟିକି ନେଇ ଆସିଲି ଏଇଭଳିଆ ଗୋଟେ ତାଟିଆ ଟାଇପ୍ର ହେଇଥିବ, ନାଇଁ ଖାଳିଆ ଟାଇପ୍ର, ଏଇ ଯୋଉ ଟାଇପ୍ର ଯୋଉ ସର୍ଫେସ୍ଟା ଆମର ଆସିଲା, ଏଇ ସର୍ଫେସ୍ଟାକୁ ମୁଁ କ'ଣ କହୁଛି ନା ଆଜ୍ଞା, ଗୋଟେ ସ୍ପେରିକାଲ ମିରର। ଏଇ ଯୋଉ ସର୍ଫେସ୍ଟା ଆମର ବନିଲା, ଇଏ ହେଲା ଆମର ଗୋଟେ ସ୍ପେରିକାଲ ମିରର।
ଇ ଟୋଟାଲ ଉପରେ ଗୋଟେ ସ୍ପିୟର ର ପାର୍ଟ, ମୁଁ ତାକୁ ଏଉଠୁ କଟ୍ କରିଦେଲି, କଟ୍ କରିକି ନେଇ ଆଇଲି, ବୁଝିଲେ କି? ଇଏ ହେଲା ମୋର ଗୋଟେ ସ୍ପେରିକାଲ ମିରର। ତମେ ତମ ଦେଖିଥିବ ଗାଡ଼ିର ଯୋଉ ବାଇକ୍ ହଉ, ବାଇକ୍ରେ ଦେଖ ମିରର ଲାଗିଥାଏ, ବୁଝିଲା ନି, ପଛ ଜିନିଷ ସବୁ ଦେଖିବା ପାଇଁ। ତମେ ଦେଖିଥିବ ତା ଗାଡ଼ିରେ ସେ ଏମିତି ଏମିତି ଗୋଲିଆ ଟାଇପ୍ ହେଇଥିବ, ସ୍ପେରିକ କାର୍ର ଦେଖିଥିବ ତା ପଛ ପୋର୍ସନ ଏମିତି ଗୋଲିଆ ଟାଇପ୍ ହେଇଥିବ, ବୁଝିଲେ କି? ସାମ୍ନାଟା କିନ୍ତୁ ପୁରା ସିଧା, ସାମ୍ନାଟା କିନ୍ତୁ ପୁରା କ'ଣ ସିଧା, କିନ୍ତୁ ତା ପଛ ପୋର୍ସନଟା ଦେଖିବ ପୁରା ଏମିତି କର୍ଭ ଟାଇପ୍ ହେଇଥିବ। ତ ଇଏ ହେଉଛନ୍ତି କ'ଣ ନା, ଆକ୍ଚୁଲି ଟୋଟାଲ ଉପରେ ଗୋଟେ ସ୍ପିୟର ଥିଲେ, ସେ ସ୍ପିୟରରୁ ଫାଳେ ଆମେ କାଟି ଦେଇଛେ, କଟ୍ ଆଉଟ୍ କରାହେଇଛି, ସେଇଟାକୁ କୁହନ୍ତି ସ୍ପେରିକାଲ ମିରର। ଏ ସ୍ପେରିକାଲ ମିରର ଇଜ୍ ଏ ମିରର ଦାଟ ହାଜ୍ ଦ ସେପ୍ ଅଫ୍ ଏ ପିସ୍ କଟ୍ ଆଉଟ୍ ଅଫ୍ ଏ ସ୍ପେରିକାଲ ସର୍ଫେସ। ଗୋଟେ ସ୍ପେରିକାଲ ସର୍ଫେସ୍ରୁ ଯଦି ଗୋଟେ ପିସ୍ କାଟିକି ଆମେ ନେଇ ଆସିବା ଯେମିତି ଦେଖାଯିବ, ସେଇଟାକୁ ଆମେ କହିଲେ ସ୍ପେରିକାଲ ମିରର। ସ୍ପେରିକାଲ ମିରର ଗୋଟା ଦୁଇ ପ୍ରକାର ଆସେ, ଗୋଟା ସେ କନକେଭ ମିରର, ଆଉ ଗୋଟା ସେ କନଭେକ୍ସ ମିରର। ଗୋଟା ସେ କନକେଭ ମିରର, ଆଉ ଗୋଟା ସେ କନଭେକ୍ସ ମିରର। କନକେଭ ମିରର କ'ଣ ନା ସାର, ଦେଖନ୍ତୁ ଆପଣ କ'ଣ କଲେ ନା, ଏଇଭଳିଆ ଗୋଟେ ପାର୍ଟଟା କାଟିକି ଆଇଲେ, ଦେଖ ମୁଁ ଗୋଟେ କ'ଣ କଲି ନା, ଏଇଭଳିଆ ଗୋଟେ ପାର୍ଟଟା କାଟିକି ନେଇକି ଆଇଲି, ଏଇଟା ହେଲା ଗୋଟେ ପାର୍ଟ ନାଇଁ କି? ଏଇ ଯୋଉ ପାର୍ଟଟା ବେଟା ମୁଁ କାଟିକି ନେଇକି ଆସିଲି, ଯଦି ଏ ଭିତର ପୋର୍ସନଟା, ଯଦି ଏଇ ଭିତର ପୋର୍ସନଟାକୁ ମୁଁ କ'ଣ କଲି ନା ମିରର ଆକାରରେ ୟୁଜ୍ କଲି, ଏ ଭିତର ପୋର୍ସନଟା ମୋର ମିରର ଆକାରରେ ୟୁଜ୍ କଲି, ତାମାନେ ଲାଇଟ୍ରେ ସବୁ ଆସିକି ଏଠି ପଡ଼ିବି। ଏଇ ଯୋଉ ଭିତର ପୋର୍ସନଟା ଟିକେ କେଭ୍ ଟାଇପ୍ର ପୋର୍ସନ ହେଇନି, ଭିତରକୁ ପଶି ଯାଇଛି ନାଇଁ, ଏଇ ଭିତରିଆ ପୋର୍ସନ ଯଦି ରିଫ୍ଲେକ୍ଟିଂ ସର୍ଫେସ ଆକାରରେ କାମ ଦେଲା, ତାହେଲେ ତାକୁ ମୁଁ କହିବି କନକେଭ ମିରର। ତାକୁ କହିବି କନକେଭ ମିରର। ସେଇ ଯୋଉ ସ୍ପେରିକାଲ ସର୍ଫେସ ମୁଁ ଆଣିଥିଲି, ଇଏ ସ୍ପେରିକାଲ ସର୍ଫେସରେ ମୁଁ ଏଇଟାକୁ କ'ଣ କରିବି ନା ରିଫ୍ଲେକ୍ଟିଂ ସର୍ଫେସ ଆକାରରେ ୟୁଜ୍ କରିବି, ଲାଇଟ୍ ସବୁ ଆସିବ ୟା ଉପରେ ପଡ଼ିବି, ତାହେଲେ ଏଇଟାକୁ କହନ୍ତି କନଭେକ୍ସ ମିରର। କ'ଣ କହନ୍ତି ନା, କନଭେକ୍ସ ମିରର। ତେଣୁ କନକେଭ ମିରର ବା କନଭେକ୍ସ ମିରର ଯୋଉ କୁହାଯାଏ, ସେ ସ୍ପେରିକାଲ ସର୍ଫେସ ଯୋଉ ନେଇଛ, ସେ ସ୍ପେରିକାଲ ସର୍ଫେସର କୋଉ ସର୍ଫେସରେ ଲାଇଟ୍ରେ ଇନସିଡେଣ୍ଟ ତମେ କରଉଛ, ଯୋଉ ସର୍ଫେସଟା ଭିତରକୁ ପଶିଯାଇଛି ବା ଯୋଉ ସର୍ଫେସଟା ବଲ୍ ଯାଉ କି ବାହାରକୁ ଅଛି। ଯଦି ଭିତରବାଲା ସର୍ଫେସଟା ରିଫ୍ଲେକ୍ଟିଂ ସର୍ଫେସ ଆକାରରେ ତମେ ୟୁଜ୍ କଲ, ତାହେଲେ ସେଟାକୁ ଆମେ କହିବା କନକେଭ ମିରର। ଏଠି ଏ ଭିତରବାଲା ସର୍ଫେସଟାକୁ ଆମେ କ'ଣ କରିଛେ ନା ୟୁଜ୍ କରୁଛେ ବେଟା ରିଫ୍ଲେକ୍ଟିଂ ସର୍ଫେସ ଆକାରରେ, ସେଇଟାକୁ ଆମେ କ'ଣ କହୁଛେ ନା କନକେଭ ମିରର। ମନେ ରଖିବ, ଭିତରିଆ ସର୍ଫେସ, ଭିତର ମାନେ ଗୁମ୍ଫା ଭିତରକୁ ପଶିଗଲ ତମେ, ହେଲା କନକେଭ ମିରର। ଯଦି ବେଟା ତମେ ଯୋଉ ବାହାରବାଲା ସର୍ଫେସଟାକୁ ୟୁଜ୍ କରୁଛ, ଇଏ ବାହାରବାଲା ସର୍ଫେସଟାକୁ ତମେ କ'ଣ କଲ, ୟୁଜ୍ କଲ ହଉଛି କ'ଣ ଆକାରରେ ନା ତମର ରିଫ୍ଲେକ୍ଟିଂ ସର୍ଫେସ ଆକାରରେ, ଇଏ ବାହାରବାଲା ସର୍ଫେସଟାକୁ ତମେ ୟୁଜ୍ କଲ କ'ଣ ରିଫ୍ଲେକ୍ଟିଂ ସର୍ଫେସ ଆକାରରେ, ଇଏ ବାହାରବାଲା ସର୍ଫେସରେ ଆସିକି ଲାଇଟ୍ରେ ପଡ଼ିଲା ଗଲା, ବୁଝିଲେ କି? ସେ କେସ୍ରେ ଆମେ ତାକୁ କହିଲେ କ'ଣ କନଭେକ୍ସ ମିରର। ତ କନକେଭ ମିରର କାହାକୁ କୁହାଯାଏ, କନଭେକ୍ସ ମିରର କାହାକୁ କୁହାଯାଏ, ଏଥରକ ବୁଝିପାରିଲ ନା ବୁଝିପାରିଲନି? କିଏ ଅଛ ଯିଏ କନକେଭ ମିରର କନଭେକ୍ସ ମିରର ନ ବୁଝିପାରିଲ? ଏନି ୱାନ୍ ପଛରେ କିଏ କନକେଭ ମିରର କନଭେକ୍ସ ମିରର? କନକେଭ ବେଟା ଭିତରିଆ ପୋର୍ସନଟା ଯୋଉଟା ଭିତରକୁ ପଶିଯାଇଛି କେଭ ଭଳିଆ ହେଇଛି, ତା ଭିତରେ ଯଦି ଲାଇଟ୍ ରେଟା ଇନସିଡେଣ୍ଟ ହଉଛି ଏବଂ ସି ରିଫ୍ଲେକ୍ଟିଂ ସର୍ଫେସ ଭଳିଆ କାମ ଦଉଛି, କନକେଭ ମିରର। ବାହାର ଯୋଉଟା ବଲ୍ ଯାଉ କି କିଛି ଯୋଉଟା ଫୁଲିକିରି ଅଛି, ସେ ସର୍ଫେସ ଉପରେ ତମେ ଯଦି ଲାଇଟ୍ ରେ ପକଉଛ, ସି ଦି ରିଫ୍ଲେକ୍ଟିଂ ସର୍ଫେସ ଭଳିଆ କାମ ଦଉଛି, ଦ୍ୟାଟ୍ ଇଜ୍ ହେଲା କନଭେକ୍ସ ମିରର। ଓକେ, ତେଣୁ ସ୍ପେରିକାଲ ମିରର ଯୋଉ ଆସିଲା ଆମର ଦୁଇ ପ୍ରକାରର, ଆମେ କହିଲେ ଗୋଟେ ହେଲା କନକେଭ ମିରର, ଆଉ ଗୋଟେ ହେଲା କନଭେକ୍ସ ମିରର। କନକେଭ ମିରର କ'ଣ, ଏ ସ୍ପେରିକାଲ ମିରର ହଉଛି ବେଣ୍ଟ ଇନ୍ ସର୍ଫେସ ଇଜ୍ ରିଫ୍ଲେକ୍ଟିଂ ସର୍ଫେସ, ଯୋଉଟା ବେଣ୍ଟ ଇନ୍ ସର୍ଫେସ ମାନେ ଭିତରିଆ ସର୍ଫେସଟା ଯଦି ରିଫ୍ଲେକ୍ଟିଂ ସର୍ଫେସ, ତାହେଲେ ସେଟାକୁ ଆମେ କହିଲେ କନକେଭ ମିରର। କନଭେକ୍ସ ମିରର କ'ଣ, ଏ ସ୍ପେରିକାଲ ମିରର ହଉଛି ବଲ୍ଜିଂ ଆଉଟ୍ ସର୍ଫେସ, ଯୋଉଟା ବାହାରି ଯାଇଛି, ଯୋଉଟା ବାହାରି ଯାଇଛି ସେ ବଲ୍ଜିଂ ଆଉଟ୍ ସର୍ଫେସ ଇଜ୍ ରିଫ୍ଲେକ୍ଟିଂ ସର୍ଫେସ କଲ୍ଡ ଆଜ୍ ଏ କନଭେକ୍ସ ମିରର। ଯୋଉଥିରେ ଭିତରିଆ ପୋର୍ସନ ପଶିଗଲା, ଯୋଉଟା ଏମିତି ଭିତରେ ଯୋଉଟା ଭିତରିଆ ପଶି ଯାଇଥିବ କେଭ ଭଳିଆ, କେଭ ମାନେ ଗୁମ୍ଫା ଭିତରୁ ପଶିଗଲ, ତ ସେଇଠି କହିଲେ କନକେଭ ମିରର। ଯୋଉ ବାହାର ସର୍ଫେସ ଯୋଉଟା ପେଟ ଭଳିଆ ବାହାରୁ ଥିଲା, ପେଟୁଆ ଭଳିଆ, ସେଇଟା ହେଲା ତମର କ'ଣ କନଭେକ୍ସ ମିରର। ଯଦି ସି ରିଫ୍ଲେକ୍ଟିଂ ସର୍ଫେସ ଭଳିଆ କାମ କଲା, ଦ୍ୟାଟ ଇଜ୍ ହେଲା କନଭେକ୍ସ। ଦେଖ ବୁଝିଲା, ଇଏ ହେଲା ତମର କନଭେକ୍ସ ମିରର। କନଭେକ୍ସ ମିରରରେ ଯୋଉଟା ପେଟୁଆ ଭଳିଆ ବାହାରିଛି, ସେଇ ସର୍ଫେସଟା ତମର କ'ଣ ହଉଛି ରିଫ୍ଲେକ୍ଟିଂ ସର୍ଫେସ ଭଳିଆ କାମ ଦଉଛି, ତ ଇଏ ହେଲା କନଭେକ୍ସ ମିରର। ଯୋଉଟା ଭିତରକୁ ପଶି ଯାଇଛି, ସିଏ ଯଦି ବେଟା କାମ କଲା ରିଫ୍ଲେକ୍ଟିଂ ସର୍ଫେସ ଆକାରରେ, ତାହେଲେ ସେଠି ଆମେ କ'ଣ କହିଲେ କନକେଭ ମିରର। ବୁଝା ପଡୁଛି? ଓକେ, ବର୍ତ୍ତମାନ ଆମେ ପଳାଇ ଆସିବା କିଛିଟା ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଡେଫିନେସନ ବା କିଛିଟା ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଟର୍ମ ସବୁ ଏଥିରେ ଥାଏ, ଏସବୁ ଜିନିଷ ଜାଣିବାର ଅଛି। ଦେଖ କ'ଣ କ'ଣ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଟର୍ମ, ଦେଖ
ये हैला मोर गोटे मिरर, ये जो मिरर टा मोर नेली एटा मोर को मिरर सर आपणकर एटा हला कॉन्वेक्स मिरर एवं एटा मोर को मिरर ना सर एटा हला आपणकर कॉनकेव मिरर। वर्तमान ये जो कॉनकेव मिरर नेची बा कॉन्वेक्स मिरर नेची, ये कॉनकेव मिरर बा कॉन्वेक्स मिरर ये टोटल उपर गोटे स्पीयर रो पार्ट, ये होचंदी ये एडो बड़ स्पीयर रो गोटे छोटिया पार्ट टा, एवं ये होची गोटे एडो बड़ स्पीयर रो गोटे छोटिया पार्ट टा। अरे हाँ कि ना हाँ, तो ये जो टोटल स्पीयर रो पार्ट है से स्पीयर रो गोटे रेडियस अच्छी नहीं, से जो रेडियस टा आसला सेटा कहते रेडियस ऑफ कर्वेचर। एवं ये जो छोट मिरर टा मुझे नहीं ची, ये मिरर टा ये गोटे एड़ बड़ स्पीयर रो पार्ट, से स्पीयर जो सेंटर पॉइंट आसो सेटा कहते सेंटर ऑफ कर्वेचर। तो मिरर रो गोटा से सेंटर ऑफ कर्वेचर गोटा से रेडियस ऑफ कर्वेचर कोउटु हम पाइबा ना सर, मिरर टा गोटे टोटल उपर गोटे बड़ स्पीयर रो पार्ट है थी, से जो बड़ स्पीयर से बड़ स्पीयर रो सेंटर टा होची मिरर रो सेंटर ऑफ कर्वेचर, से बड़ स्पीयर रो सेंटर टा होची मिरर रो सेंटर ऑफ कर्वेचर, सेम से बड़ स्पीयर रो रेडियस होची मिरर रो रेडियस ऑफ कर्वेचर, एंति बड़ स्पीयर रो रेडियस होची मिरर रो रेडियस ऑफ कर्वेचर। बुझिला कि? अच्छा वर्तमान ए जो आमे मिरर टा नेले, ये मिरर रो मझी पॉइंट, मिरर रो मझी पॉइंट, ये मिरर रो जो मझी पॉइंट टा आमे कोन कहूचे पोल, सेम ते मिरर रो मझी पॉइंट टा आमे कोन कहूचे पोल। पोल एवं सेंटर ऑफ कर्वेचर देखि जदि गोटे लाइन आमे टाणीबा, पोल एवं सेंटर ऑफ कर्वेचर देखि जदि आमे लाइन उठे टाणीबा दैट इज कॉल्ड एज प्रिंसिपल एक्सिस, सेटा को आमे कोन कहिबा प्रिंसिपल एक्सिस। एवं तमरो जो मिरर बनिछि ये मिरर रो बेटा जो एटक पोर्शन रहिला এই পোর্শনটাকে কুহা যায় আপারেচর, যেতে বাট দিয়ে তোমার ইনসিডেন্ট রে যাই পারিব বা ইনসিডেন্ট রে তোমার এন্টার করিব বা যোটি রিফ্লেক্ট তোমার যো মেন রিফ্লেক্টিং সারফেস টা যেতে এরিয়া রে অছি সেটা তোমার আপারেচর, সে এতে পার্ট হলো তোমার আপারেচর, এতে পার্ট হলো তোমার কোন আপারেচর, বুঝলা? এটা হলো তোমার লিনিয়ার আপারেচর। তো ইয়ে পয়েন্ট গুড়াক বুঝি পারল রে, কিছু কিছু ইম্পর্টেন্ট যো টার্ম থিলা কোন কোন ইম্পর্টেন্ট টার্ম আসিলা না স্যার, প্রথমে আসিলা সেন্টার অফ কার্ভেচার, सेंटर ऑफ कर्वेचर कौन ना, इट इज द सेंटर ऑफ स्पीयर ऑफ व्हिच द मिरर्स सरफेस इज ए पार्ट, मिरर जो अच्छी जो बड़ स्पेरिकल सरफेस थिला तार जो सेंटर टा सेटा होची मिरर सेंटर ऑफ कर्वेचर। सेंटर ऑफ कर्वेचर ऑफ प्लेन मिरर इज एट इनफिनिट, प्लेन मिरर टा तो जदी हम नोबा तो प्लेन मिरर जदी हम नोचे बेटा ये हला ओटा प्लेन मिरर, तो ये प्लेन मिरर टा हम भाबी ओटा बड़ इनफिनाइट लेंथ रो स्पेरिकल मिरर रो ओटा छोटिया पार्ट बोली, সে কেসের প্লেন মিরর যদি আমি সেন্টার অফ কার্ভেচার বিষয়ে কহবা কি ভাই সি আসব ইনফাইনাইট। তারপরে আসলে পোল, পোল কাহ কহতি মিড পয়েন্ট অফ স্পেরিকাল মিরর ইজ কল্ড পোল, তোমাকে এটি বতাইলি কি ভাই ইয়ে হল স্পেরিকাল মিরর, ইয়ে স্পেরিকাল মিরর যে মিড পয়েন্টটা আসলা মঝি মজিয়া পয়েন্টটা ইয়ে মিড পয়েন্টটাকে আমি কোণ কৌছে না পোল বলে কনসিডর করুছে, বুঝিলা? তারপরে আসলা প্রিন্সিপাল অ্যাক্সিস, পোল এবং সেন্টার অফ কার্ভেচার কু যে অ্যাক্সিসটা কনেক্ট করিব দ্যাট ইজ হেলা প্রিন্সিপাল অ্যাক্সিস। The imaginary line which passes through the pole and the center of a curvature is called principal axis. The imaginary line which passes through the pole and the center of a curvature is called principal axis. Principal axis divides the mirror into two equal halves. Principal axis जो अच्छी ये कौन करुची ना, ये जो principal axis बेटा आसला ये mirror टा को दीटा ये अधा पार्ट ये अधा पार्ट दीटा अधा अधा पार्ट रे कौन कर दूची डिवाइड करे ही दूची, ठीक अच्छी ये हला जिस। तापर आसला linear aperture, द डायमीटर ऑफ स्पेरिकल मिरर इज कॉल्ड लिनियर अपर्चर, तो हमर जो ये जो स्पेरिकल मिरर आसला यार जो डायमीटर टा एउटु एतको ये जो डायमीटर टा आसला एटो के हमें कहले कोन तरो लिनियर अपर्चर, सेटो के हमें कहले लिनियर अपर्चर, ठीक अछि। जते अपर्चर बडो आसिबो सेते इंसिडेंट लाइट रे बेसी ता उपर रिफ्लेक्ट हे परिबो, जते अपर्चर छोटो आसिबो सेते कम लाइट रे ता उपर इंसिडेंट हे, अपर्चर उपर डिपेंड करे कोन ये हला जस। प्रिंसिपल फोकस, अच्छा ये गोटे बढ़िया पॉइंट है सर, प्रिंसिपल फोकस, प्रिंसिपल फोकस कौन ये ध्यान दियो परीक्षा ये पचारे कि एक मार्किया परीक्षा पचारे डेफिनेशन कि प्रिंसिपल फोकस कौन है कि एवं फोकल लेंथ कौन, ये सब पचारे इंपोर्टेंट। प्रिंसिपल फोकस बेटा ना इट इज ए पॉइंट ऑन द प्रिंसिपल एक्सिस एट व्हिच ए बीम ऑफ लाइट आफ्टर रिफ्लेक्शन आइदर एक्चुअली मीट और अपीयर्स टू मीट, या माने ना सर जदि आपण যেকোনসি গোটে মিরর নেবে কনকেভ মিরর নিয়ন্তু বা কনভেক্স মিরর নিয়ন্তু, প্রিন্সিপাল অ্যাক্সিস ইয়ে হল আমার প্রিন্সিপাল অ্যাক্সিস, এইটা আমার কোউ মিরর কনকেভ না কনভেক্স কি কইবো, এই মিররটা কোন এনিওয়ান
এটা কনকেভ মিরর না কনভেক্স মিরর? কি কইব অর্চনা, দিস ইজ কনকেভ অর কনভেক্স? কনকেভ মিরর এটা কাইকি? কনকেভ মিরর। হ্যাঁ বেটা, এটা ভিতরক পশিছু সরফেস টা যে পশি যাইছি সেই সরফেস টা কাম করছে কো আকারে, রিফ্লেক্টিং সরফেস আকারে, তো অবভিয়াসলি সেটা কনকেভ মিরর। কনকেভ মিরর এটা হলো আমার কনভেক্স মিরর। তুমি যে কোনসি মিরর নি, যদি সে মিরর রে বেটা প্রিন্সিপাল অ্যাক্সিস যে অছি, প্রিন্সিপাল অ্যাক্সিস সহিত প্যারালালি আমি কোন করুছে না ইনসিডেন্ট রে গুড়াক পকাউছে, প্যারালালি আমি কোন করুছে ইনসিডেন্ট রে গুড়াক পকাউছে, কোনদি প্যারাক্সিয়াল রেজ, কোনদি প্যারাক্সিয়াল রেজ। তো যদি ইনসিডেন্ট রে গুড়াক প্রিন্সিপাল অ্যাক্সিস সহ প্যারালালি যাবে, আফটার রিফ্লেকশন, আফটার রিফ্লেকশন কোন হবে না, প্রত্যেক ইনসিডেন্ট রে যে থিলা আফটার রিফ্লেকশন গোটে পয়েন্ট রে, গোটে পয়েন্ট রে আসিকি মিট করিবে, যো পয়েন্ট রে আসিকি মিট করন্তি সেইটা কো কহন্তি ফোকাল পয়েন্ট, সেইটা কো হি কহন্তি ফোকাল পয়েন্ট। বা আফটার রিফ্লেকশন সেমানে কোন হবে না, এই টাইপ রে যদি পড়েলে লাগিবে যে গোটে পয়েন্ট রে মিট কলা ভলিয়া, আকো দে পছকু এক্সটেন্ড করিবা, তাহলে লাগিবে যে সত্যিকি এই জায়গায় মিট করিথান্তে কি, তো সেইটাকে মধ্যে কহন্তি প্রিন্সিপাল ফোকস। তো প্রিন্সিপাল ফোকস হচ্ছে কোন না স্যার, যে কোনো সেটা মিরর আপনার নিয়ন্তু, কনকেভ মিরর নিয়ন্তু বা কনভেক্স মিরর নিয়ন্তু, যদি তা উপরে আপন কোন করছেন না প্যারালাল রে গুড়াক ইনসিডেন্ট করুছেন, প্যারালাল রে গুড়াক ইনসিডেন্ট করুছেন, তো সে প্যারালাল রে যেতবেলে ইনসিডেন্ট হেবে হেলা পরে পুনি রিফ্লেকশন হব, আফটার রিফ্লেকশন ইয়া তো সেমানে গোটে পয়েন্ট রে মিট করিবে, নহলে সেমানকু সেমানে গোটে পয়েন্ট রে মিট কলা ভলিয়া ফিল হব, ইয়া তো সেমানে রিয়েলিটি রে গোটে পয়েন্ট রে মিট করুছেন, নহলে ফিল হচ্ছে মানে ডাইভর্জ করিগলে, ডাইভর্জ কলা পরে গোটে পয়েন্ট রে মিট হেলা বলে আমাকে ফিল হলে এটি আমাকে লাগুছে সত্যি এই পয়েন্ট রু বাহারিছেন, সত্যি আমাকে লাগুছে সত্যি এই পয়েন্ট রু বাহারিছেন, বুঝলা নি? তেণু যো পয়েন্ট রে মিট করিবে বা মিট কলা ভলিয়া ফিল হবে সেই পয়েন্টটা কহন্তি প্রিন্সিপাল ফোকস, সেটা কহন্তি প্রিন্সিপাল ফোকস। তুমি কব কোন সবুবেলে হব, হ্যাঁ অপটিক্স রে বেটা এটা রুল কি যে কোনসি গোটে রে যদি প্যারালালি যাচ্ছি প্রিন্সিপাল অ্যাক্সিস সহিত, তাহলে আফটার রিফ্লেকশন ইট উইল পাস থ্রু দ্য ফোকাস, রিফ্লেকশন পরে সে ফোকাস দিয়ে যাব হি যাব, যদি রেটা প্যারালালি আসছে, যদি রে প্যারালালি ন আসছে তাহলে সে ফোকাস দিয়ে যাব। ঠিক আছে, আচ্ছা তো দেখো, তো প্রিন্সিপাল ফোকাসর ডেফিনিশন মনে রাখিব, ইট ইজ এ পয়েন্ট অন দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস আট হুইচ এ বিম অফ লাইট আফটার রিফ্লেকশন আইদর অ্যাকচুয়ালি মিট অর অ্যাপিয়ার্স টু মিট। তো প্রিন্সিপাল ফোকাস কোন না, ইয়ে হচ্ছে যে কোন গোটে পয়েন্ট আমার প্রিন্সিপাল অ্যাক্সিস রে যোটি রিফ্লেকশন পরে রে গুড়াক ইয়া তো মিট করিবে, নহলে মিট হেলা বলি ফিল হবে, নহলে মিট হেলা বলি ফিল হবে। ঠিক আছে, তারপরে বেটা আসলা ফোকাল লেন্থ, ফোকাল পয়েন্ট আমি জানিগলে স্যার এইটা হলো আমার ফোকাল পয়েন্ট, ফোকাল পয়েন্ট এবং এটা হলো আমার পোল, ফোকাল পয়েন্ট এবং পোল ভিতরে যে ডিস্টান্স আছে সেটা কহন্তি ফোকাল লেন্থ, এটা হলো আমার পোল, আমার যে মিরর আছে মিরর সেন্ট্রাল পয়েন্ট কে আমি কোন কোছে পোল বলি কোছে, পোল এবং ফোকাল পয়েন্ট ভিতরে যে ডিস্টান্স আসিলা দ্যাট ইজ হলো ফোকাল লেন্থ, পোল এবং ফোকাল পয়েন্ট ভিতরে যে ডিস্টান্স আছে তা কহন্তি ফোকাল লেন্থ। দ্য লিনিয়ার ডিস্টান্স বিটুইন দ্য পোল অ্যান্ড দ্য প্রিন্সিপাল ফোকাস ইজ কল্ড ফোকাল লেন্থ, লিনিয়ার ডিস্টান্স বিটুইন পোল অ্যান্ড প্রিন্সিপাল ফোকাস, পোল এবং প্রিন্সিপাল ফোকাস, পোল আর প্রিন্সিপাল ফোকাস মধ্যে যে ডিস্টান্স আসিলা সেটাকে আমি কহিলে ফোকাল লেন্থ। তারপর আসিলা রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার তুমি কহিদেলে লিনিয়ার ডিস্টান্স বিটুইন দ্য পোল অ্যান্ড সেন্টার অফ কার্ভেচার, বুঝলে কি? ইয়ে হলো তোমার বেটা পড়ালা, এটা হলো সেন্টার অফ কার্ভেচার, এটা হলো তোমার পোল, আঙ্ক ভিতরে ডিস্টান্স হলো রেডিয়াস অফ কার্ভেচার, এবং সিম্পল বুঝলা, ইয়ে থিলা কিছুটা ইম্পর্টাণ্ট টর্ম গুড়াক যোটা মিরর বিষয়ে তুমি নিহাতে জানিবা দরকার। ওকে, বর্তমান এটা ধ্যান দিও, কনকেভ মিরর যে আছে এথেরে কোন হলা না, কনকেভ মিরর রে তুমি মার্ক কর, যেতবে প্যারালাল রে গুড়াক আসলে কনকেভ মিরর তাহলে আফটার রিফ্লেকশন সে কোন হচ্ছে না, সবু আসিকি ফোকস পয়েন্ট রে মিশুচার, আকচুয়ালি রে গুড়াক সে কোন করছে না কনভার্জ করিদেউছে, বিভিন্ন প্রকার রে কোণ গোটিয়ে জায়গায় যোড়ি দেলা, কনভার্জ করাই দেউ কোনটি, তেণু কনকেভ মিররটা কো আকারে বিহেভিয়ার দেখায় না, কনভার্জেন্স যেহেতু করুছি তাকে কনভার্জিং মিরর বলে কহন্তি, কিন্তু তুমি কনভেক্স মিরর কু মার্ক কর, ইয়ে কম কল রেটা বিছাড়ি দেয়, তু পড়া সেপটে, হে তু পড়া এপটে, হে আড়িকি সে আড়িকি, ইয়ে কম করছে রে গুড়া বিছাড়ি দেছি, রে গুড়া কোণ করছি বিছাড়ি দেছি মানে ডাইভর্জ করে দেছি, সেপাই কনভেক্স মিরর কু মধ্য কম কহন্তি না ডাইভর্জিং মিরর বলে কুহা।
ତ କନକେଭ୍ ମିରର୍ ଆଜ୍ କନଭର୍ଜିଂ ଆଣ୍ଡ କନଭେକ୍ସ ମିରର୍ ଆଜ୍ ଡାଇଭର୍ଜିଂ ମିରର୍। ତ ପରୀକ୍ଷାରେ ମଧ୍ୟ ଇଏ ପଚାରିଛି କି ଭାଇ କୋଉ ଟାଇପ୍ର ମିରର୍ କୋଉ କିଏ କୋଉ ଟାଇପ୍ର ମିରର୍ ଭଳିଆ କାମ କରେ। କନକେଭ୍ ମିରର୍ଟା କନଭର୍ଜିଂ ମିରର୍ ଟାଇପ୍ର ବିହେଭିୟର୍ ଦେଖେଇବ, କନଭେକ୍ସ ମିରର୍ଟା ଡାଇଭର୍ଜିଂ ମିରର୍ ଟାଇପ୍ର ବିହେଭିୟର୍ ଦେଖେଇବ। ଇନ୍ କନକେଭ୍ ମିରର୍ ଅଲ୍ ଦ ରେଜ୍ କମିଂ ପାରାଲାଲ୍ ଟୁ ପ୍ରିନ୍ସିପାଲ୍ ଆକ୍ସିସ୍ ମିଟ୍ ଆଟ୍ ଦ ଫୋକସ୍, ଇନ୍ ଦିସ୍ ୱେ ଦ ରେଜ୍ କନଭର୍ଜ ଆଟ୍ ଏ ସିଙ୍ଗିଲ୍ ପଏଣ୍ଟ। ତ ସବୁଯାକ ରେକୁ ଗୋଟିଏ ଜାଗାରେ ଆଣିକି ମିଶେଇ ଦେଉଛି। ଦସ୍ କନକେଭ୍ ମିରର୍ ଆକ୍ଟ ଆଜ୍ ଏ କନଭର୍ଜିଂ ମିରର୍। କନକେଭ୍ ମିରର୍ଟା ବେଟା କୋଉ ଟାଇପ୍ର ବିହେଭିୟର୍ ଦେଖେଇବ, କନଭର୍ଜିଂ ମିରର୍ ଟାଇପ୍ର ବିହେଭିୟର୍ ଦେଖେଇବ। ଇନ୍ କେସ୍ ଅଫ୍ କନଭେକ୍ସ ମିରର୍ ଅଲ୍ ଦ ରେଜ୍ କମିଂ ପାରାଲାଲ୍ ଟୁ ପ୍ରିନ୍ସିପାଲ୍ ଆକ୍ସିସ୍ ଆଫ୍ଟର୍ ରିଫ୍ଲେକ୍ସନ୍ ଆପିୟର୍ସ ଟୁ ମିଟ୍ ଆଟ୍ ଦ ଫୋକସ୍ ଏଫ୍, ଇନ୍ ଅଦର ୱାର୍ଡସ୍ ଦ ରିଫ୍ଲେକ୍ଟେଡ୍ ରେଜ୍ ଆପିୟର୍ ଟୁ ଡାଇଭର୍ଜ ଆଉଟ୍ ଫ୍ରମ୍ ଏଫ୍, ହେନ୍ସ କନଭେକ୍ସ ମିରର୍ ଇଜ୍ କଲ୍ଡ ଆଜ୍ ଏ ଡାଇଭର୍ଜିଂ ମିରର୍। ତ କନଭେକ୍ସ ମିରର୍ କ'ଣ କଲା ନା ସବୁଯାକ ରେକୁ ଡାଇଭର୍ଜ କରିଦେଲା, ସେ ଲାଗୁଛନ୍ତି ବା ଫିଲ୍ ହଉଛନ୍ତି ଯେ ସତରୁ ସତରେ ଯେମିତି ଫୋକସ୍ରୁ ବାହାରିଲା ଭଳିଆ, ତେଣୁ ସେଥିପାଇଁ ଆମେ ତାକୁ କହିଲେ ଡାଇଭର୍ଜିଂ ମିରର୍। ତେଣୁ କନକେଭ୍ ମିରର୍ ବେଟା ଲାଇଟ୍ ରେକୁ କନଭର୍ଜ କରିଦେଉଛି, କନଭର୍ଜିଂ ମିରର୍ ଭଳିଆ କାମ କରେ, କନଭେକ୍ସ ମିରର୍ ଲାଇଟ୍ ରେକୁ ଡାଇଭର୍ଜ କରିଦେଉଛି, ତ ଡାଇଭର୍ଜିଂ ମିରର୍ ଭଳିଆ କାମ। କ୍ଲିଅର ହେଲ ନା ଏଥିରେ କାହାର କିଛି ଡାଉଟ୍ ରହିଲା ଏପର୍ଯ୍ୟନ୍ତ? ପୁରା କନସେପ୍ଟ କ୍ଲିଅର? ଓକେ, ତାପରେ ନେକ୍ସଟ ରୁଲ୍ସ ଫର୍ ଇମେଜ୍ ଫର୍ମେସନ। ୟାପରେ ଆମେ ପଢିବା ଯେ କେମିତି ଇମେଜ୍ ବନୁଛି, କନକେଭ୍ ମିରର୍ ରେ କେମିତି ଇମେଜ୍ ବନେ, କନଭେକ୍ସ ମିରର୍ ରେ କେମିତି ଇମେଜ୍ ବନେ, ଫୋକସ୍ ରେ ରଖିଲେ କୋଉଠି ଇମେଜ୍ ବନିବ, ବିୟଣ୍ଡ ଫୋକସ୍ ରଖିଲେ କୋଉଠି ଇମେଜ୍ ବନିବ, ସେଣ୍ଟର ଅଫ୍ କର୍ଭେଚର୍ ରଖିଲେ କୋଉଠି ଇମେଜ୍ ବନିବ, ଇନଫାନାଇଟ୍ ରେ ରଖିଲେ କୋଉଠି ଇମେଜ୍ ବନିବ, ଏସବୁ ଯାକ ଗୋଟେ ଗୋଟେ କୋଶ୍ଚିନ୍ ଆମର ଅଛି ଯୋଉଟାକି ଆମେ ସଲ୍ଭ କରିବା। ଯେ ତା ପୂର୍ବରୁ ଆମେ କିଛିଟା ରୁଲ୍ ମନେ ରଖିବା ଦରକାର କି ଭାଇ ଇମେଜ୍ ବନେଇଲା ବେଳେ ଆମକୁ ଏଇ ଏଇ ଟାଇପ୍ର ରୁଲ୍ ଫଲୋ କରିବାକୁ ପଡିବ। ତ ରୁଲ୍ସ ଫର୍ ଇମେଜ୍ ଫର୍ମେସନ୍, ପ୍ରଥମ ରୁଲ୍ ବେଟା ଅଲରେଡି ତମକୁ ଏଇନା ମୁଁ କହିଦେଲି କି ଆଜ୍ଞା ଯଦି ପାରାଲାଲି ଗୋଟେ ରେ ଆସିବ ୟା ତ ଫୋକସ୍ ଦେଇକି ଯିବ, ତାହେଲେ ଫୋକସ୍ରୁ ବାହାରିଲା ଭଳିଆ ଜଣା ପଡିବ। ତ ଏ ଲାଇଟ୍ ରେ ପାରାଲାଲ୍ ଟୁ ପ୍ରିନ୍ସିପାଲ୍ ଆକ୍ସିସ୍ ଆଫ୍ଟର ରିଫ୍ଲେକ୍ସନ୍ ଫ୍ରମ୍ ଦ ମିରର୍ ପାସେସ୍ ଅର୍ ଆପିୟର୍ସ ଟୁ ପାସ୍ ଥ୍ରୁ ଦ ଫୋକସ୍। ବୁଝିଲା କି? ଫୋକସ୍ର ଡେଫିନେସନ୍ ହିଁ ସେଇଆ, ଫୋକସ୍ର ଡେଫିନେସନ୍ ହିଁ ସେଇଆ କି ଭାଇ ଯଦି ଗୋଟେ ରେଟା ପାରାଲାଲି ଆସୁଛି ତାହେଲେ ୟା ତ ଫୋକସ୍ ଦେଇକି ଯିବ, ଯଦି ଗୋଟେ ରେ ପାରାଲାଲି ଆସିଲା ୟା ତ ଫୋକସ୍ ଦେଇକି ଯିବ, ନହେଲେ ଫୋକସ୍ରୁ ବାହାରୁଥିବାଟା ଜଣା ପଡ଼ିବ, ଫୋକସ୍ରୁ ବାହାରିଲା ଭଳି ଜଣା ପଡ଼ିବ। ତେଣୁ ତମେ ଯେତେବେଳେ ବେଟା ଇମେଜ୍ ଫର୍ମେସନ୍ କରାଯିବ ସେ କେସ୍ ଯଦି ଆମେ ଗୋଟେ କୋଉଠି ଜାଗାରେ ମୁଁ ତମକୁ ଟାଣିକି ଦେଖେଇବି ପାରାଲାଲ୍ରେ, ତମେ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ କହିବ କି ସାର୍ ଏଇଟା ପାରାଲାଲ୍ରେ ଯଦି ଆପଣ ଟାଣିଛନ୍ତି ତାମାନେ ୟା ତ ଇଏ ଫୋକସ୍ ଦେଇକି ଯିବ, ତାହେଲେ ଫୋକସ୍ରୁ ବାହାରିଲା ଭଳି ଜଣା ପଡ଼ିବ। ପ୍ରଥମ ରୁଲ୍ ହେଲା ଏଇଟା। ସେକେଣ୍ଡ ରୁଲ୍ କ'ଣ? ଏ ଲାଇଟ୍ ରେ ପାସିଂ ଥ୍ରୁ ଅର୍ ଡାଇରେକ୍ଟେଡ୍ ଟୁୱାର୍ଡସ୍ ଫୋକସ୍ ବିକମ୍ ପାରାଲାଲ୍ ଟୁ ପ୍ରିନ୍ସିପାଲ୍ ଆକ୍ସିସ୍, ଓଲଟାଟା। ଯଦି ପାରାଲାଲି ଗୋଟେ ରେ ଆସିଲା ତାହେଲେ ଫୋକସ୍ ଦେଇକି ଯିବ, ଯଦି ଫୋକସ୍ ଦେଇକି ଆସିବ ତାହେଲେ ପାରାଲାଲ ଦେଇଯିବ। ଯଦି ଗୋଟେ ରେ ବେଟା କ'ଣ ହେଲା ନା ଫୋକସ୍ ଦେଇକିରି ଆସିଲା, ତ ଗୋଟେ ରେଟା କ'ଣ କଲା ନା ଫୋକସ୍ ଦେଇକିରି ଆସିଲା, ତାହେଲେ ଆଫ୍ଟର ରିଫ୍ଲେକ୍ସନ୍ ସେ ପାରାଲାଲ ହେଇକି ପଳେଇବ, ପ୍ରିନ୍ସିପାଲ୍ ଆକ୍ସିସ୍ ତ କ'ଣ ହେଲା ପାରାଲାଲି ପଳେଇଲା। ବା ଏଠି ଗୋଟେ ରେଟା ବେଟା ଫୋକସ୍ ଦେଇକିରି ଆସିଲା, ଆଫ୍ଟର ରିଫ୍ଲେକ୍ସନ୍ ସେ କ'ଣ ହେଲା ନା ପାରାଲାଲି ପଳେଇଲା, ତ ଓଲଟାଟା। ଯଦି ଆମେ କହିଲେ ଗୋଟେ ରେ ପାରାଲାଲି ଆସିଲା ଇନ୍ସିଡେଣ୍ଟରେ ଯଦି ପାରାଲାଲ, ତାହେଲେ ଆଫ୍ଟର ରିଫ୍ଲେକ୍ସନ୍ ସେ କୋଉଠି ଦେଇକି ଯିବ, ଫୋକସ୍ ଦେଇକି ଯିବ, ନହେଲେ ଫୋକସ୍ରୁ ଗଲା ଭଳିଆ ଲାଗିବ, ତ ତାର ଓଲଟାଟା। ଯଦି ଗୋଟେ ରେ ଫୋକସ୍ ଦେଇକି ଆସୁଛି ବା ଫୋକସ୍ ଦେଇକି ଆସିଲା ଭଳିଆ ଲାଗୁଛି, ତାହେଲେ ଆଫ୍ଟର ରିଫ୍ଲେକ୍ସନ୍ ସେ ପାରାଲାଲି ପଳେଇବ। ଆଫ୍ଟର ରିଫ୍ଲେକ୍ସନ୍ କ'ଣ ହେଲା? ଫୋକସ୍ ଦେଇକି ଆସିଲା, ପାରାଲାଲି ପଳେଇଲା। ଫୋକସ୍ ଦେଇକି ଆସିଲା ବେଳେ ଲାଗିଲା, ତାହେଲେ ବି କ'ଣ ହେଲା ନା ପାରାଲାଲି ପଳେଇଲା। କ୍ଲିଅର ହେଲରେ? ପ୍ରଥମ ରୁଲ୍ ଯୋଉଟା ଥିଲା ତାର ଏଇଟା ଭାଇସ ବର୍ଷଟା। କ୍ଲିଅର ନା କାହାର ଡାଉଟ୍ ରହିଲା? ଡନ୍, ନେକ୍ସଟ। ଏ ରେ ପାସିଂ ଥ୍ରୁ ଅର୍ ଡାଇରେକ୍ଟେଡ୍ ଟୁୱାର୍ଡସ୍ ଅ ସେଣ୍ଟର ଅଫ୍ କର୍ଭେଚର୍ ରିଟ୍ରେଟ୍ସ ଇଟ୍ସ ପାଥ। ଦେଖ, ଯଦି ଗୋଟେ ରେଟା ସେଣ୍ଟର ଅଫ୍ କର୍ଭେଚର୍ ଦେଇକିରି ଗଲା, ଧ୍ୟାନ ଦିଅ, ମୁଁ ତମକୁ ଗୋଟେ ଜିନିଷ ମନେ ପକେଇ ଦଉଛି, ବୋଧେ ତମର ଏଇଟା ମନେ ଥିବ ନଥିବ, ଗୋଟେ ଜିନିଷ ମନେ ପକା। ଇଏ ହେଲା ବେଟା ଗୋଟେ ସର୍କଲ, ବୁଝିଲେ କି? ଏ ଯୋଉ ସର୍କଲ ଅଛି ଏଟା ହେଲା ତାର ସେଣ୍ଟର, ସେଣ୍ଟରରୁ ଯେକୌଣସି ଗୋଟେ ମୁଁ ପଏଣ୍ଟକୁ ଗୋଟେ ଲାଇନ୍ ଟାଣିବି, ଇଏ ଏଠି କେତେ ଆଙ୍ଗେଲ କରିବ କହିଲ? 90 ଡିଗ୍ରୀ। ସେଣ୍ଟରକୁ ମୁଁ ଯେକୌଣସି ପଏଣ୍ଟରୁ ଗୋଟେ ଲାଇନ୍ ଟାଣିବି 90 ଡିଗ୍ରୀ, ତମେ କହିବ ଏଇଟା 90 ଡିଗ୍ରୀ, 90 ଡିଗ୍ରୀ, 90 ଡିଗ୍ରୀ। ସେଣ୍ଟର ଠାରୁ ମୁଁ ଯେକୌଣସି ସର୍କମ୍ଫରେନ୍ସରେ ଯେକୌଣସି ଗୋଟେ ପଏଣ୍ଟକୁ ଯଦି ଲାଇନ୍ ଟାଣିବି ତାହେଲେ ଆଙ୍ଗେଲ ଆସିବ କେତେ? 90 ଡିଗ୍ରୀ। ଆଙ୍ଗେଲ ଆସିବ କେତେ? ନାଇଁ, ତମେ କହିବ ସାର୍ ଏଠି ଗୋଟେ ଟାଣୁନାହାନ୍ତି, ଏ ବି ବେଟା 90 ଡିଗ୍ରୀ, ଏଠି ଟାଣୁନାହାନ୍ତି, ଏ ବି 90 ଡିଗ୍ରୀ।
ବୁଝିଲନି? କାହିଁକି ନା ତମେ ଯେତେବେଳେ ଏଇ ପଏଣ୍ଟକୁ ଟାଣିଲ, ଏ ପଏଣ୍ଟ ଏଇଟା ଛୋଟିଆ ପୋର୍ସନଟା, ଏ ଛୋଟିଆ ପୋର୍ସନଟା ଏବଂ ଏ ପଏଣ୍ଟ ଭିତରେ ଆଙ୍ଗେଲ ଆସିବ 90 ଡିଗ୍ରୀ। ତମେ ଯେକୌଣସି ସେଣ୍ଟର ଠାରୁ ଯୋଉଠି ବି ଆଙ୍ଗେଲ, ଯୋଉଠି ବି ଗୋଟେ ଲାଇନ ଟାଣ, ପ୍ରତ୍ୟେକ ଲାଇନ ଏଠି କ'ଣ ଆଙ୍ଗେଲ କରିବ, ସର୍କମ୍ଫରେନ୍ସ ସହିତ 90 ଡିଗ୍ରୀ ଆଙ୍ଗେଲ କରିବ। ତ ବର୍ତ୍ତମାନ ମତେ ଏତିକି କଥା କୁହ କି ଯଦି ସେଣ୍ଟର ଅଫ କର୍ଭେଚର ଠାରୁ ମୁଁ ଗୋଟେ ଲାଇନଟା ଟାଣିବି, ସେଣ୍ଟର ଅଫ କର୍ଭେଚର ଠାରୁ ମୁଁ କ'ଣ କଲି ନା ଏଠି ଗୋଟେ ଲାଇନ ଟାଣିଲି, ତ ଇଏ ଏଠି କେତେ ଆଙ୍ଗେଲ କଲା? 90 ଡିଗ୍ରୀ, ହଁ କି ନା? ସେଣ୍ଟର ଅଫ କର୍ଭେଚର ଠାରୁ ଇଏ ହେଲା ବେଟା ସେଣ୍ଟର ଅଫ କର୍ଭେଚର, ଏଠି ଗୋଟେ ଲାଇନଟେ ଟାଣିବି, ତାହେଲେ ଇଏ କେତେ ଆଙ୍ଗେଲ କରିବ? 90 ଡିଗ୍ରୀ। ଆରେ ହଁ ଅଣ୍ଟି, ବୁଝିପାରୁନ କିରେ ଅନୁ ଅଙ୍କିତ? ହଁ, ସେଣ୍ଟର ଅଫ କର୍ଭେଚର ଠାରୁ ମୁଁ ଏଠି ଗୋଟେ ଲାଇନ ଟାଣିବି, ତ ବେଟା ଇଏ 90 ଡିଗ୍ରୀ, ତ ଇଏ ବି ହେଲା କ'ଣ ନା 90 ଡିଗ୍ରୀ। ଯଦି ଗୋଟେ ସର୍ଫେସ ଉପରେ ମୁଁ ଗୋଟେ 90 ଡିଗ୍ରୀ ଆଙ୍ଗେଲରେ ଗୋଟେ ଗାର ଟାଣୁଛି, ତାହେଲେ ସେଟା ମୁଁ ନର୍ମାଲ ବୋଲି କହିପାରିବି? ଯେକୌଣସି ସର୍ଫେସ ମୁଁ ନେଲି, ସେଠି 90 ଡିଗ୍ରୀରେ ମୁଁ ଗୋଟେ ବେଟା ଗାର ଟାଣିଦେଲି, ତାହେଲେ ସେଟା ମୋର ପରପେଣ୍ଡିକୁଲାର ବା ନର୍ମାଲ, ଏଟାକୁ ମୁଁ ନର୍ମାଲ ବୋଲି କହିପାରିବି ନା କହିପାରିବିନି? ହଁ କି ନା? ନା କହିପାରିବି। ତା ମାନେ ଏଇ ଯୋଉ ଗାରଟା ମୁଁ ଟାଣିଲି ଏଇଟା ମୋର ନର୍ମାଲ କି? ଆରେ ହଁ କି ନା? ନା ପରପେଣ୍ଡିକୁଲାର ଅଛି ବେଟା, 90 ଡିଗ୍ରୀ ଆଙ୍ଗେଲ ବନଉଛି, ତାହେଲେ ଏଇଟା ବି ଗୋଟେ କ'ଣ ନର୍ମାଲ କି? ଆଜ୍ଞା। ତ ବର୍ତ୍ତମାନ ମୁଁ କ'ଣ କରିଛି ନା ଏଠି ଲାଇଟରେ ଇନସିଡେଣ୍ଟ କରେଇବି, ଲାଇଟରେ ବେଟା ମୋର ଇନସିଡେଣ୍ଟ ହେଲା କୁଆଡେ ନା ଆଲଙ୍ଗ ଦ ନର୍ମାଲ। ଲାଇଟରେ ଇନସିଡେଣ୍ଟ ହେଇଛି କୋଉଠି ନା ନର୍ମାଲର ଡାଇରେକ୍ସନରେ। ବେଟା ଆମର ପଢିଥିଲେ ଆମେ କି କି ଯଦି ଗୋଟେ ଇନସିଡେଣ୍ଟ ରେ ପଡେ ଯେତିକି ଆଙ୍ଗେଲ ଅଫ ଇନସିଡେନ୍ସ ସେତିକି ଆଙ୍ଗେଲ ଅଫ ରିଫ୍ଲେକ୍ସନ, ହଁ କି ନା? ନା ଯେ ସାର ଆଙ୍ଗେଲ ଅଫ ଇନସିଡେନ୍ସ କ'ଣ ନା ନର୍ମାଲ ଠାରୁ ତୋର ଯେତିକି ଆଙ୍ଗେଲ। ବେଟା ନର୍ମାଲ ସହିତ ମୁଁ ଡାଇରେକ୍ଟ ପଳେଇଲି, ତାହେଲେ ନର୍ମାଲ ସହିତ ମୁଁ କେତେ ଆଙ୍ଗେଲ କଲି ନା 0 ଡିଗ୍ରୀ ଆଙ୍ଗେଲ। ସାର ଏଠି ଆଙ୍ଗେଲ ଅଫ ଇନସିଡେନ୍ସ ପଳେଇ ଆସିଲା 0, ଯଦି ଆଙ୍ଗେଲ ଅଫ ଇନସିଡେନ୍ସ 0 ଆକର୍ଡିଂ ଟୁ ଲ ଅଫ ରିଫ୍ଲେକ୍ସନ, ଆକର୍ଡିଂ ଟୁ ଲ ଅଫ ରିଫ୍ଲେକ୍ସନ। ତ କିଏ ଗୋଟେ ଭିଡିଓ ଅନ୍ କଲେ ବନ୍ଦ କରିଦିଅ ଟିକେ। କିଏ ଭିଡିଓ ଅନ୍ କରିଛି? ସ୍କ୍ରିନ୍ ଆସିଲା ତ ସମସ୍ତଙ୍କୁ ମୁଁ ଦେଖାଯାଉଛି ତ ଭିଡିଓ ମୋର? ଓକେ, ଦେଖ ତ ମତେ ଏଠି ଜଣା ଅଛି କି ଆଙ୍ଗେଲ ଅଫ ଇନସିଡେନ୍ସ ଯେତିକି, ଆଙ୍ଗେଲ ଅଫ ରିଫ୍ଲେକ୍ସନ ସେତିକି। ଯେହେତୁ ମୁଁ ଏଠି ଆଲଙ୍ଗ ଦ ନର୍ମାଲ ବେଟା ଇନସିଡେଣ୍ଟ ରେଟ୍ ଆଉ ପକେଇଛି, ଆଙ୍ଗେଲ ଅଫ ଇନସିଡେନ୍ସ ଆସିଲା କେତେ 0, ତାହେଲେ ଆଙ୍ଗେଲ ଅଫ ରିଫ୍ଲେକ୍ସନ ବି ଆସିବ କେତେ 0। ତା ମାନେ ସାର ମୁଁ ଯୋଉ ବାଟରେ ଯାଇଥିବି ମୁଁ ସେଇ ବାଟରେ ହିଁ ରିଟର୍ନ କରିବି, କାରଣ ମୁଁ ଯଦି ଅଲଗା କୌଣସି ବାଟରେ ଯାଉଛି ତାହେଲେ କିଛି ନା କିଛି ଆଙ୍ଗେଲ ପଳେଇ ଆସିବ ନା, କିନ୍ତୁ ମୋର ଆଙ୍ଗେଲ ଅଫ ଇନସିଡେନ୍ସ 0, ତାହେଲେ ଆଙ୍ଗେଲ ଅଫ ରିଫ୍ଲେକ୍ସନ ଆସିବ 0। କାରଣ ତମେ କହ ସାର ମୁଁ ସିଧା ସିଧା ପଳେଇବି, ସିଧା ସିଧା ଯିବିନି, ମୋର ରିଫ୍ଲେକ୍ସନ ହବ, ରିଫ୍ଲେକ୍ସନ ମାନେ ମୁଁ ଯୋଉ ବାଟରେ ଯାଇଥିବି ମୁଁ ସେଇ ବାଟରେ ରିଟର୍ନ କରିବି, ବୁଝିଲା କି? ତେଣୁ ଯଦି ମୁଁ ଗୋଟେ ସେଣ୍ଟର ଅଫ କର୍ଭେଚର ଦେଇକିରି ଗୋଟେ ରେଟ୍ ପକଉଛି, ସେଣ୍ଟର ଅଫ କର୍ଭେଚର ଦେଇକି ଗୋଟେ ରେଟ୍ ପକେଇଲି ଯଦି, ତାମାନେ ମୁଁ ଆଲଙ୍ଗ ଦ ନର୍ମାଲ ବେଟା ରେଟ୍କୁ ଇନସିଡେଣ୍ଟ କଲି। ଯଦି ଆଲଙ୍ଗ ଦ ନର୍ମାଲ ଗୋଟେ ରେଟ୍ ଇନସିଡେଣ୍ଟ ହେଇଗଲା, ଯଦି ଆଲଙ୍ଗ ଦ ନର୍ମାଲ ଗୋଟେ ରେଟ୍ ଇନସିଡେଣ୍ଟ ହେଇଗଲା, ତାହେଲେ ସେଠି ଆଙ୍ଗେଲ ଅଫ ଇନସିଡେନ୍ସ 0, ଯଦି ଆଙ୍ଗେଲ ଅଫ ଇନସିଡେନ୍ସ 0 ତାହେଲେ ଆଙ୍ଗେଲ ଅଫ ରିଫ୍ଲେକ୍ସନ 0, ତାମାନେ ଯୋଉ ବାଟରେ ଯାଇଥିବ ପୁରା ସେଇ ବାଟରେ ପୁଣି ରିଟର୍ନ କରିବ, ଅଲଗା କୌଣସି ବାଟ ସିଏ ନବ ହିଁ ନାହିଁ, ଅଲଗା କୌଣସି ବାଟ ସିଏ ନବ ହିଁ ନାହିଁ। ତେଣୁ ତମେ ତାହେଲେ ଆଗକୁ ଯେତେବେଳେ ଚିତ୍ର ବନେଇବ ବା ରେ ଡାଇଗ୍ରାମ କରିବ, ଯଦି ବେଟା କୌଣସି ଜାଗାରେ ତମେ ଲାଇଟ ରେଟାକୁ ଇନସିଡେନ୍ସ କରିଛ ଆଲଙ୍ଗ ଦ ସେଣ୍ଟର ଅଫ କର୍ଭେଚର, ତାହେଲେ ସେ କେସ୍ରେ ଯୋଉ ବାଟରେ ଲାଇଟରେ ଯାଇଥିବ ସେଇ ବାଟରେ ରିଟର୍ନ କରିବ। ଏଠି ଲାଇଟରେ ଗଲା ଯୋଉ ବାଟରେ ପୁଣି ସେଇ ବାଟରେ ରିଟର୍ନ କଲା, ଲାଇଟରେ ଗଲା ଯୋଉ ବାଟରେ ପୁଣି ବେଟା ସେଇ ବାଟରେ ରିଟର୍ନ କଲା, ଏଠି ଲାଇଟରେ ଗଲା ଯୋଉ ବାଟରେ ପୁଣି କ'ଣ କଲା ନା ସେଇ ବାଟରେ ରିଟର୍ନ କଲା, ବୁଝିଲା କି? ତ ଇଏ ଗୋଟେ ଆମେ ରୁଲ ଆକାରରେ ମଧ୍ୟ ଲେଖିଦେଇଛେ କି ଏ ରେ ପାସିଂ ଥ୍ରୁ ଅର୍ ଡାଇରେକ୍ଟେଡ୍ ଟୁୱାର୍ଡସ୍ ସେଣ୍ଟର ଅଫ କର୍ଭେଚର ରିଟ୍ରେସେସ୍ ଇଟ୍ସ ପାଥ୍ ଆଜ୍ ଫର୍ ଇଟ୍ ଆଇ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ 0 ଆଣ୍ଡ ଆର୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ 0 ଆଫ୍ଟର ରିଫ୍ଲେକ୍ସନ ଫ୍ରମ୍ ଦ ମିରର। ଯଦି ଗୋଟେ ସେଣ୍ଟର ଅଫ କର୍ଭେଚର ଦେଇକି ଗୋଟେ ରେ ଗଲା, ସେ ଆଫ୍ଟର ରିଫ୍ଲେକ୍ସନ ସେଇ ବାଟ ଦେଇପାରିବ, ଆଫ୍ଟର ରିଫ୍ଲେକ୍ସନ ସେଇ ବାଟ ଦେଇକିରି, ଠିକ ଅଛି? ବୁଝିପାରିଲ ଏ ପଏଣ୍ଟଟା ନା ଏ ପଏଣ୍ଟରେ କାହାର ଡାଉଟ୍ ରହିଲା କି? ଏନିୱାନ୍? ଶୁଭମ, ଶିଖାରାଣୀ, କ୍ଲିଅର ସମସ୍ତଙ୍କର? ଥମ୍ସଅପ୍ ଗୋଟେ କରିଦିଅ।
नेक्स्ट पॉइंट, इंसिडेंट एंड रिफ्लेक्टेड रे एट द पोल ऑफ अ मिरर आर सिमेट्रिकल अबाउट द प्रिंसिपल एक्सिस। जदि बेटा तुम्हारे गोटे एभलिया इंसिडेंट रे डायरेक्ट आसिक पोल रे पड़ा तो बेटा एटी जी आंगेल कर आंगेल रिफ्लेक्शन हो तो अलरेडी समस्त जानचो कि डायरेक्ट जो पोल रे आसिक पड़ो तो प्रिंसिपल आक्सीटा पोल सहित जाना परपेडिकुला तो बेटा ये है नॉर्मल आंगल ऑफ इंसिडेंस जी आंगल ऑफ रिफ्लेक्शन से आसो तुम जी डायरेक्ट पोल रे गोटे इंसिडेंट रे पड़ू जी आंगेल रे से पड़ थो से आंगेल रे पुणी कौन हम रिफ्लेक्शन हम तेज से केस रे आंगल ऑफ इंसिडेंस इक्वल टू आसो आंगल ऑफ रिफ्लेक्शन सेमती ए केस रे भी इंसिडेंट रे जी आंगेल गला पुणी रिफ्लेक्टेड रे बिल्कुल से आंगेल रे ही रिटर्न कर बुझेगा ये जिन तो पॉइंट आम कहले कि आज्ञा जदि पारालाल रे जाए तो फोकाल देखिए पास कर ना फोकाल देखिए पास कर लगे जब फोकाल देखिए जाए पारालाल जीव तापर जदि सेन्टर अफ कर्वेचर दे जाए जो बाटे जाइए से बाटे रिटर्न कर पोल देखिए जी गला जी आंगल अफ इंसिडेंस से आंगल अफ रिफ्लेक्शन तो ये गला रूल एति की रूल बेटा फॉलो कले तुम्हें आगे जो रे डायग्राम कर किसी कन्फ्यूजन आसो ना क्लीयर हल बर्तमान बेटा नेक्स्ट नंबर आसा साइन कन्वेंशन वेरी 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 इंपोर्टेंट चित्र बनवा पूर्व रे डायग्राम कर रे डायग्राम करने पूर्व साइन कन्वेंशन भी जाना दरकार कारण केत इमेज डिस्टेंस ऑब्जेक्ट डिस्टेंस इमेज हाइट ऑब्जेक्ट हाइट ये सब जिन मापी के प्लस नियंटे माइनस निटी भी पिला कन्फ्यूजन हो जाती बुझे कि तो से सब जिन गुड़ाक भी तुम क्लीयर कट जाना दरकार तो बेटा साइन कन्वेंशन रहा रूल अच्छी मन रखु इजी रूल एम किसी कष्ट ना है कि इंपोर्टेंट जिन मन रखिले प्रथम कथा ऑल द डिस्टेंसेस शुड बी मेजर्ड फ्रॉम पोल ऑफ द मिरर अलोंग एंड परपेंडिकुलर टू द प्रिंसिपल एक्सिस सी कहिबा कथा कि जेते बेले किछि गोटे जिनसर मेजरमेंट करा जाए तुमको पचारा आज इमेज डिस्टेंस इमेज केते बाटर अच्छी ऑब्जेक्ट डिस्टेंस ऑब्जेक्ट केते बाटर अच्छी तुम कह सर केते बाटर अच्छी मानते कौट मोटू ना सब मपा जाए कौट ना पोल सब जेकोसी डिस्टेंस मपा जाए पोल तुम मत पचार सर एठू इमेज केते बाटर एठू इमेज केते बाटर से मपा जाए सब मपा जाए पोल तुम्हें कह मुझे ठिया है मोठू इमेज केते बाटर ना सब इमेज मपा जाए कौट रू ना पोल रू जिते गोटे जिनस मपा जाए पोल पोल रु ऑब्जेक्ट केते दूर अच्छी पोल रु इमेज केते दूर अच्छी सब पोल ठू ही डिस्टेंस मपा जाए तो पोल टाइम रिफरेन्स आकार कनसीडर करवा तो ऑल द डिस्टेंसेस शुड बी मेजर्ड फ्रॉम द पोल of the mirror along and perpendicular to the principal axis distance measured in the direction of the incident ray can be taken as a positive and opposite of the incident ray is taken as a negative incident ray beta jo direction re jauchi thara incident ray ta e pote gala incident ray e pote gala ta ei emti distance ei ei jo mane kon direction tame je distance mapucho sera positive incident ray eputu jauchi tame kintu eputu mapucho तेल से नेगेटिव तुम कह सर इनसीडेंट रेपट गला मुझू मापिली तेल पॉजिटिव तो एथे पिला भावते सर एपट गला प्लस एक्स डायरेक्शन एपट आस माइनस एक्स डायरेक्शन ये संपूर्ण भूल धारणा एमती हुए नहीं कनसीडर करते इनसीडेंट रे कड़े जुआडे इनसीडेंट इनसीडेंट रे इे गला तो मुझे तार ही डायरेक्शन में गली सब पॉजिटिव इनसीडेंट रे जाए मुझे जाऊँ इे अपोजिट्रे आसो कौन नेगेटिव तो सब मन रख इनसीडेंट रे जुआडे से ही डायरेक्शन गले पॉजिटिव आ तुम्हें से मानते कौन कोऑर्डिनेट सिस्टम पकईदेवन कि आज्ञा पॉजिटिव एक्स एक्सिस नेगेटिव एक्स एक्सिस सेमती जी बुझी थी सी भूल सब भूल बाला से कारण बैचान्स के चेंज करदे अब्जेक्ट को एटी न रखी एपट रख दी तुम्हें कहो सर इनसीडेंट रेपट आसा तो युवा तो सब नेगेट ना 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 सेमती हुए इनसीडेंट लाइट जुआड़े जाऊ तुम से अनुसार चेक करा पड़ो तुम यदि से ही डायरेक्शन जिन मापुच ताले पॉजिटिव तार अपोजिट डायरेक्शन में मापुच ताले नेगेटिव एग्जांपल दे बुझेदेवी किसी व्यस्त हो आउ पॉइंट गुडा गोटे कहीदे डिस्टेंस मेजर्ड एबव प्रिंसिपल एक्सिस ऊपर जो डिस्टेंस हम जो पॉजिटिव ताटू तले मापिले नेगेटिव अकॉर्डिंग टू आवर साइन कन्वेंशन फोकल लेंथ ऑफ कॉनकेव मिरर इज बिकम्स ने आसे एरा बहुत इंपोर्टेंट पॉइंट मन रखिबो फोकल लेंथ जो आसे फोकल लेंथ कॉनकेव मिरर रो बेटा सबोळ आसीबो नेगेटिव एवं कन्वेक्स मिरर आसीबो पॉजिटिव देखो ध्यान दियो केमिति कोन मापा आउछ देखो ये हला बेटा पोल एटा हला मोर पोल पोल ठारु ऑब्जेक्ट रो डिस्टेंस होबा जो पोल ठारु इमेज रो डिस्टेंस होबा जो सब पोल ठारु ही डिस्टेंस होबा जो बर्तमान एटी रहला मोर ऑब्जेक्ट ऑब्जेक्ट रो इंसिडेंट रेटा इयाडे गला इंसिडेंट रे तले इयाडे गला मु जेते बेले मापीबी कि ऑब्जेक्ट कोठी अछि तले पोल ठारु मापीबी तले मु पोल ठारु आडू को जेबी किंतु इंसिडेंट रे जाउछि इयाडे
তাহলে মতে কুহ এটি অবজেক্ট ডিস্টেন্স পজিটিভ আসিব না নেগেটিভ আসিব? মু যদি অবজেক্ট ডিস্টেন্স মাপিবি এ কেসরে মু চাহুছি অবজেক্ট ডিস্টেন্স কেতে মিরর ঠারু, মতে এটা পজিটিভ রে মিলিব না নেগেটিভ রে মিলিব? স্যার নেগেটিভ রে। নেগেটিভ রে, কাইকি না মু পোল ঠারু আড়ুক যিবি, মু পোল ঠারু আড়ুক যিবি, কিন্তু ইনসিডেন্ট রে আসি এপটু তো তো মু অপোজিট ডাইরেকশন রে গলি, বুঝিপারছ না? নাই কিন্তু পিলা কোন করতে না সাগর এইটা মাপি দেবে এক্স আক্সিস বা এক্স যে পটালা নেগেটিভ এক্স এটা পজিটিভ এক্স, সে কনসেপ্ট ভুল, সে কনসেপ্ট সবুলে ঠিক আসবে নি, তুমি তাকে নিয়ে ভাবিও না, সবুলে ইনসিডেন্ট রে নিয়ে চেক করিব, ইনসিডেন্ট রে যুয়াড়ে তুমি যদি সেই ডাইরেকশনে যাওছ তাহলে পজিটিভ, ইনসিডেন্স রে যুয়াড়ে তুমি যদি তার অপোজিট আসো তাহলে নেগেটিভ, তুমি যদি এপটে কিছু ডিস্টেন্স মাপিব তাহলে ইনসিডেন্ট রে বি ইয়াড়ে যাওছ তাহলে এই ডিস্টেন্স গুলা আসবে পজিটিভ ডিস্টেন্স, এপট ডিস্টেন্স গুলা আসবে কোন নেগেটিভ ডিস্টেন্স, তেমন এতই জিনিস মনে রাখিব, ইনসিডেন্স রে যুয়াড়ে সিয়াড়ে গেলে পজিটিভ, ইনসিডেন্স রে যুয়াড়ে তার অপোজিট রে গেলে নেগেটিভ, বুঝলে? এইটা হলো মোর কেউ মিরর না কনকেভ মিরর, কনকেভ মিরর বেটা তাহলে ফোকাল লেন্থ মাপিবা প্রিন্সিপাল কোন এটা পোল রু প্রিন্সিপাল ফোকস কম বাজিব, তো এপটু আমি আসিবা তো এই কেসরে ফোকাল লেন্থ কোন আসিব নেগেটিভ আসিব না পজিটিভ আসিব, এই কেসরে ফোকাল লেন্থ কোন আসিব নেগেটিভ, তো কনকেভ মিরর কেসরে ফোকাল লেন্থ যেতবে আসিব দ্যাট ইজ আসিব সবুবেলে নেগেটিভ, কনভেক্স মিররে বেটা তুমি তাহলে ইনসিডেন্ট রে ইয়াড়ে যাচ্ছ এ কেসরে এইটা হলো পোল, পোল রু ফোকাল লেন্থ আমি মাপিবা তো যুয়াড়ে ইনসিডেন্ট রে তুমি বি সিয়াড়ে যাচ্ছ, ইনসিডেন্ট রে ইয়াড়ে তুমি বি গলো সিয়াড়ে, তাহলে এ কেসরে ফোকাল লেন্থ কোন আসিব না পজিটিভ, তুমি এই অনুসারে তোমার কনকেভ মিররর ফোকাল লেন্থ নেগেটিভ আসে, কনভেক্স মিররর ফোকাল লেন্থ কোন আসে পজিটিভ আসে, এটি অবজেক্ট ডিস্টেন্স কেতে আসিব না স্যার এ কেসরে বি অবজেক্ট ডিস্টেন্স নেগেটিভ, এ কেসরে বি অবজেক্ট ডিস্টেন্স যদি মাপিবি ইঠু মাপিবি এতক ইয়ে বি আসিব কোন নেগেটিভ, বুঝলা? আমি তাহলে মিরর ইমেজ বনাইবা সেটি আমি অবজেক্ট ডিস্টেন্স ইমেজ ডিস্টেন্স সবু জিনিস চেক করিবা, কেতবেলে অবজেক্ট ডিস্টেন্স নেগেটিভ আসিব কেতবেলে ইমেজ ডিস্টেন্স পজিটিভ কেতবেলে ইমেজ ডিস্টেন্স নেগেটিভ সব জিনিস আসিপার, বুঝলে? তো ইয়ে থিলা তোমার কেতটা হচ্ছে ইম্পর্টাট পয়েন্ট গুড়াক বা রুল গুড়াক, এইসব জিনিস মনে রাখা, সাইন কনভেনশন রুল মনে রাখা দরকার, কেমিতি ইমেজ ফর্মেশন হব তাপাই বি কিছুটা রুল থিলা এগুলা সব মনে রাখা দরকার, এগুড়া মনে রাখলে তুমি কোন করে ফিরবো না আগে আমি ইমেজ বনাইবা কনভেক্স মিরর যোগ ইমেজ কোটি বনিব কনকেভ মিরর যোগ ইমেজ কোটি বনিব সেসব জিনিস গুড়াক তুমি জানি পারিব, ঠিক আছে? তো আজ পাই আমি এতই ক্লাস রাখুছি, নেক্সট ক্লাসে আমি কনকেভ মিরর কনভেক্স মিরর ইমেজ ফর্মেশন পড়িয়া, তো বেটা মু তোমাকে গোটে জিনিস কৌছি কনকেভ মিরর এবং কনভেক্স মিরর ইমেজ কেমিতি বনুছি পুরা চিত্র বনেকি গোটে গোটে গার টাণিকি মু বুঝি দিছি কোথায় না বিজয় ব্যাচর ক্লাস, এথরে মু কোন করিবি না ডাইরেক্ট তোমাকে কহিদেবি কি দেখো ফোকস রহিলে এইটি ইমেজ বনলা, অমগ্র রহিলে এইটি ইমেজ বনলা, সমগ্র রহিলে সমগ্র, গোটি গোটি করে চিত্র আঁকি পড়ালা বেলকু বহু সময় যাব, তেমন তুমি যদি পুরা রে ডায়াগ্রাম কেমিতি হোউছি কেমিতি গার টণা হোউছি কেতে আঙ্গেল রে লাইট গলা সে অনুসারে কেমিতি ফোকস রে যদি ইমেজ বনছি সেই জিনিস জানিবার অছি তুমি বিজয় ব্যাচ রে যাই সেটা দেখি দেব, কারণ এটি গোটি গোটি করে স্যার আঁকিলে কিছু লাভ নাই, না তুমি যদি কহিব মু তাকে বসে আঁকিবি যে দেখো এটি ইনফানাইট রে অছি ইমেজ বনছি ফোকস রে, দেখো এটি সেন্টার অফ কার্ভেচার অছি সেটা করিবার সেমিতি করিবার অছি কি না সেটা তুমি করিবা দরকার নেই, কোন কৌছ ডেরিভেশন তো মু কম করিবি যেমন কি মিরর ফর্মুলা ডেরিভেশন সেটা তো করিবা পড়িব, ফির ভি তুমি যদি টিকে বিজয় ব্যাচর ক্লাসে দেখি দেবো তোমাকু আহুরি ইজি হবে, যেমন বিজয় ব্যাচর পিলা সেমান তো ইজিলি জাঁপারে, যেমন বিজয় ব্যাচর পিলা নু সেমান টিকে দেখি দেলে তুমি টিকে আহুরি ইজি হয়ে, ঠিক আছে? ওকে ওকে ঠিক আছে, তো ইয়ে থিলা আমার আজির ক্লাস, বাকি তোমাকে রুটিন বেগেরা সব জিনিস প্রোভাইড করা যাবে আজি ইভিনিং সুদ্ধা বা রাতে সুদ্ধা তোমাকে মিলিযিব, বুঝলে? বাকি তোমাকে যা বি বিজয় ব্যাচর সব ক্লাস গুড়া হয়েছে সেগুলা তুমি দেখুত, এবং তার যে ভিডিওজ অছি লেকচার্স গুড়াক অছি নোটস গুড়াক অছি সেগুলা সব তুমি কমপ্লিট কর, ঠিক আছে? এগুলার আমার এই টাইপ্র এই ক্লাস গুলা টিকে জলদি জলদি হচ্ছে, এটা টিকে ফাস্ট ফুড জিনিসটা আমি পড়ুছি, এতিকি জিনিস আমি বিজয় ব্যাচের মধ্যে যোড়ে না তিনটা ক্লাস লাগিয়ে পড়েছি, বুঝলে? তুমি এ টিকে ফাস্ট ফুড হবো কারণ সময় বি আমার পাখে বহুত কম আছে মাত্র 2 মাস 2.5 মাসের সময়, ঠিক আছে? ওকে বেটা থ্যাংক ইউ সো মাচ।